إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যার আনুগত্য করা আল্লাহ পাকেরই আনুগত্য করা যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ওমাই ইয়ুতি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করলো তাকে মানলো তারা আল্লাহকেই মানলো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের বিষয়বস্তু হচ্ছে মাযহাব পরিচিতি এই মাযহাব সম্পর্কে অধিকাংশ মানুষের ভুল ধারণা রয়েছে এই মাযহাবকে সামনে রেখে অনেকেই সহিহ হাদিসকে উপেক্ষা করে সহিহ হাদিস ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে অন্য মানুষের কথার অন্ধ অনুকরণ করে এই বাড়াবাড়ির কারণে মাযহাব সম্পর্কে সামান্য পরিচিতি দেওয়া আবশ্যক মনে করছি যাতে করে যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ অন্তর দিয়েছেন তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দেবেন এবং তাদেরকে সহি হাদিস মোতাবেক আমল করার আল্লাহ পাক তৌফিক দেবেন আল্লাহ পাকের কাছেই আশা রাখি আল্লাহ পাক যেন তার তৌফিক দান করেন আমার সামনে যে কিতাবটি আছে সেই কিতাবটি হচ্ছে মুখতাসারুল কুদুরি আমাদের দেশের মানুষরা কুদুরি বলে জানে এই মুখতাসারুল কুদুরি এই কিতাবটি হানাফি মাযহাবের ফিকহের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব হানাফি মাযহাব সম্পর্কে আলোচনা এই জন্যই করব যে আমাদের সামনে যেসব শ্রোতারা রয়েছেন অথবা আমাদের কথা যেসব ভাইদের কাছে পৌঁছিচ্ছে ভারত অথবা বাংলাদেশে পশ্চিমবঙ্গে আসামে ত্রিপুরায় অথবা বাংলাদেশে আর না হলে এইসব এলাকার এইসব দেশের প্রবাসী যারা বাইরে আছে তাদের কাছে কারণ বাংলা ভাষায় আলোচনা তো তারা যেহেতু অধিকাংশই হানাফি মাযহাবের মুকাল্লিদ হানফি মাযহাবের অন্ধ অনুসারী সুতরাং হানাফি মাযহাবের কিতাব থেকে মাযহাব পরিচিতি আপনাদের সামনে পেশ করব যদি আমাদের সামনে শাফেইরা হইত তো সেই মাযহাবের পরিচিতি পেশ করতাম কিন্তু শাফি মাযহাবের পরিচয় বিস্তারিত দেওয়ার কোন প্রয়োজন নেই এতটুকু জানা যথেষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন তার আনুগত্য তার অনুসরণ ফরজ করেছেন সুতরাং কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক ইবাদত বন্দেগী করতে হবে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক নিজের জীবন গঠন করতে হবে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক ওযু করতে হবে নামাজ আদায় করতে হবে যাকাত দিতে হবে হজ করতে হবে সিয়াম রোজা পালন করতে হবে বিবাহ শাদী করতে হবে তালাক দিতে হবে সমস্ত মাসলা মাসাইল ইবাদত হোক আর মুআমালাত হোক সমস্ত মাসলা মাসাইল কোরআন সুন্নাত থেকে নিতে হবে যেসব আলেমগণ কোরআন সুন্নার আলোকে বলবেন তাদের কথা নিতে হবে কোরআন সুন্না বিরোধী বা কোরআন সুন্নার বিপরীত দুর্বল হাদিসের উপর নির্ভরশীল কোন মাযহাব কোন ফতোয়া কোন মাসলা যদি আমরা জানতে পারি তাহলে আমরা ছেড়ে দেব এটি আমাদের জন্য ফরজ যদি জানতে পারি আর যদি কেউ না জানে সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে মাযযুর যে আমি জানতাম না কিন্তু জেনে নেওয়ার পরে কোনো মানুষের জন্য জায়েজ নয় যে অন্ধভাবে কোন দুর্বল কথা মানবে ভিত্তিহীন কথা মানবে কোরআন অথবা সহিহ হাদিসের খেলাফ বিপরীত কোন আমল করবে বা বিশ্বাস রাখবে তো এই কুদুরি কিতাবটি হানাফি মাযহাবের অত্যন্ত পুরাতন ফিকার কিতাব এবং গুরুত্বপূর্ণ এদিক দিয়েও যে হানাফি মাযহাবের সবচাইতে মশহুর প্রসিদ্ধ কিতাব ফিকহের হচ্ছে কি সবচাইতে বড় কিতাব হিদায়া সবচাইতে বড় কিতাব এবং প্রসিদ্ধ কিতাব হচ্ছে হিদায়া এই হিদায়ার মূল অর্থাৎ মতন মতন মানে আসল মাসলাটি যার ব্যাখ্যা
সমস্যা হচ্ছে হেদায়ত আসল মাসলা হচ্ছে কুদুরি কুদুরি আর অল্প কিছু হয়তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে হেদায়ার আসল যে মাসলা মাসাইলের বিষয়গুলি মতন সেটি হচ্ছে এই মুখতাসারুল কুদুরি এই কুদুরি কিতাবটি যে বাংলায় তরজমা করা আছে বাংলায় তরজমা করা আছে আসল মতন হচ্ছে এইটুকু এইটুকু হচ্ছে আরবি কুদুরি তো এই কুদুরি হচ্ছে সংক্ষিপ্ত ফিকহের কিতাব হানাফি মাযহাবের উপর এই কুদুরি কিতাব কখন লেখা হয়েছে এ সম্পর্কে খুব সংক্ষেপে জানাই কুদুরি কিতাব লিখেছেন আবুল হোসেন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ ইবনে জাফর ইবনে হামদাদ আল বাগদাদি আল কুদুরি কুদুরি বলা হয় ওই লেখককে যেমন সহি বুখারী কামরা বুখারী বলছি আসলে ইমাম বুখারী বুখারী বুখারার লোক ওইরকমই কুদুরি তার জন্ম হচ্ছে 362 হিজরিতে তার জন্ম এই কিতাব যে বাংলায় অনুবাদ করেছেন অনুবাদকের লেখা মোতাবেক 362 হিজরিতে বাগদাদে জন্ম হয় তার ইন্তেকাল হয় 66 বছর বয়সে 428 হিজরিতে তাহলে তার জামানা হচ্ছে 362 থেকে নিয়ে 428 পর্যন্ত চতুর্থ শতাব্দীর শেষ দিকে আর পঞ্চম শতাব্দীর শুরুতে 428 হিজরিতে ইন্তেকাল এই জামানায় কিতাবটি লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে কখন হ্যাঁ দশম হিজরি বা এগারো হিজরির শুরু যদি মহরম থেকে ধরেন তাহলে হচ্ছে রবিউল আউয়ালে তাহলে এগারো হিজরি হয়ে যাচ্ছে তারপরে 362 জন্ম তাহলে 62 10 বাদ দিয়ে দেন কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত 352 বছর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জন্ম কখন 80 হিজরিতে ইন্তেকাল কখন 150 হিজরিতে 150 হিজরিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকাল করে গেছেন তিনি যা বলেছেন বা লিখেছেন 150 হিজরিতে তা শেষ হয়ে গেছে 150 থেকে নিয়ে 362 এই গ্যাপটা কত বছর বয়সের কত সময় হ্যাঁ 150 150 300 হয়তো 150 হয়ে গেল এইদিকে আর 62 তাহলে 212 ঠিক বলেছেন 200 ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 212 বছর পরে জন্ম একজন লোককে আলেম হইতে কত বছর লাগে যখন লিখবেন কমপক্ষে লেখক লেখক হওয়ার মতো যোগ্যতা 25-30 যদি বলেন যে অলৌকিকতা অনেক ছিল আর আগেই লিখেছেন 20-25 ধরেন তাহলে আরো যদি 212 তে কত লাগিয়ে নেন হ্যাঁ 23 লাগান 28 লাগান তাহলে কত হয় 30-40 কত হয়ে যায় 250 ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 250 বছর পরে ধরুন এই কিতাব লেখা হয়েছে কমপক্ষে 46-50 বছর বয়স হয়ে লিখতে পারেনি কিতাব তো কমের পক্ষে 250 বছর পরে ইমাম আবু হানিফা যিনি হানাফি মজহাবের ইমাম দাবি করা হচ্ছে তিনি সবার ইমাম শুধু হানাফি মজহাবের ইমাম না তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 250 বছর পরে এই কিতাব লেখা হয়েছে আচ্ছা একটি প্রশ্ন আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি কোন কথা বর্ণনা করা হয় যে নবী সাল্লাম বলেছেন তার জন্য সনদ লাগে না লাগে না সূত্র যে নবী সাল্লাম বর্ণনা করেছেন আমি যদি বলি নবী সাল্লাম বর্ণনা করেছেন তা আমি কি দেখেছি কোন তাবেই তাবেই পরের যুগের তাহলে তাদেরকে সনদ চাওয়া হইতো যে সনদ বর্ণনা করে যে তুমি কার কাছে শুনেছো আর তোমার ওস্তাদ কার কাছ থেকে শুনেছে তার ওস্তাদ কার কাছ থেকে শুনেছে এইভাবে করতে করতে সাহাবি পর্যন্ত পৌঁছা কোন সাহাবি থেকে আর কোন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন এর নাম হচ্ছে সনদ এর নাম হচ্ছে সূত্র তার নবী সাল্লামের প্রত্যেকটি হাদিসের জন্য হাদিসের কিতাবে সনদ লাগে একজন তাবেই বর্ণনা করেন যদি আর বলেন কালা রাসূলুল্লাহ বলতে হবে যে কোন সাহাবি থেকে শুনেছেন আপনি না তাবেই থেকে শুনেছেন হতে পারে সাহাবি হলে তো ঠিক আছে কিন্তু তাবেই যদি তাবেই থেকে শুনেন তো তাবেই কেমন ছিল হ্যাঁ তার সার্টিফাই লাগবে তিনি নির্ভরশীল ছিলেন কিনা আস্থাভাজন ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি ছিলেন কিনা সেকা ছিলেন কিনা এগুলি হচ্ছে হাদিসের সহি জয়ীফ হওয়ার মাপকাঠি তার নবী সাল্লামের হাদিসের জন্য শুধু কালা রসুল্লাহ বলে দেওয়া যদি যথেষ্ট না হয়
সনদ লাগে তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইন্তিকালের 250 বছর আগে কেউ যদি বলেন কালা আবু হানিফা ইমাম আবু হানিফা বলেছেন তার জন্য সনদ প্রয়োজন না প্রয়োজন নয় ফরজ সনদ 250 বছর পরে বলবেন যেমন আমি আজকে আর থেকে 250 বছর আগের যদি আলেমদের কথা বলি ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহির কথা বলছি অথবা মোল্লা আলী কারির কথা বলছি হানাফি মাযহাবের ফতোয়া রয়েছে ফতোয়া শামি ওই জামানার লোক মোটামুটি ধরেন বা তারপরের যদি বলি যে শামি বলেছেন মুহাম্মদ আব্দুল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মোল্লা আলী কারি বলেছেন তাহলে আমাকে সনদ দিতে হবে যে কোন কিতাবে আছে এই কথাগুলি অথবা আমি কারো কাছ থেকে শুনেছি তিনি কার কাছ থেকে শুনেছেন তিনি কারো কাছ থেকে শুনেছেন এইভাবে মোল্লা আলী কারি বলেছেন এই প্রমাণ দিতে হবে না হবে না দাওয়া ফরজ না হলে আমার কথার কোনো মূল্য নেই যে আমি 250 বছর পরে এসে বলবো যে অমুকেই বলেছেন 250 বছর আগে ভারত উপমহাদেশে ইংরেজরা প্রবেশ করার প্রথম দিকে যেসব ওলামায়ে কেরাম ছিলেন শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভির পরে তাদের কথা যদি উল্লেখ করি বা 300 বছরই হোক তাদের কথা যদি বলি বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের কথা যদি বলি যে তারা এই বলেছেন এই করেছেন তাহলে আমাকে প্রমাণ দিতে হবে কি হবে না সনদ যে কোন কিতাবে আমি পড়েছি আমি এমনিতে বলে দেবো বিশ্বাস করবেন কেউ কখনো না সনদ লাগবে তাহলে সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জন্য যখন সনদ লাগে অন্য লোকের কথা যদি সত্য প্রমাণ করতে হয় তাহলে সনদ দিতে হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 250 বছর পরে কেউ বলবেন কালা আবু হানিফা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলেছেন অথচ কোন কিতাবে যদি প্রমাণ না থাকে তাহলে এখানেই বড় একটা সন্দেহের বিষয় যে এখানে প্রশ্ন যে আসলে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সব দুর্বল ফতোয়া হাদিস বিরুদ্ধে বলেছেন কিনা লিখেছেন কিনা যদি কোন কিতাবে তার কোন কিতাব এরকম নেই কেউ বলতে পারবে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর কোন ফিকার কিতাব লিপিবদ্ধ আছে কেউ যদি এই দাবি করতে পারে তাহলে কিতাব নিয়ে আসুক একটি ফিকহে আকবার ছোট্ট একটি পুস্তিকা আছে আকীদার উপর ফিকার মাসলা মাসাইল নাই এর আগে নিয়ে এসে দেখেছি আমার কাছে আছে এই কিতাব আল ফিকহুল আকবার বলে তার সাথে সম্পৃক্ত করা হয়েছে এই কিতাবটি তার লিখা ঠিক আছে আর তারপর আকীদার উপর মাসলা মাসাইল নামাজ রোজা হজ যাকাত ওযু তাহারাত এগুলি নেই তাতে ছোট্ট একটি পুস্তিকা আরেকটি বলছে মুসনাদে আবি হানিফা বলে হাদিসের কিতাব বলা হচ্ছে যেটি তার নামে অধিকাংশ যারা গবেষক মহাকিন তারা বলছেন সেটি তার নয় এক নম্বর কথা দুই নম্বর যদি মেনেই না হয় যে মুসনাদে আবি হানিফা আবু হানিফা রহমতুল্লাহ ওই বড় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লিখা সংকলন তাহলে সেটি হাদিসের কিতাব এবং অধিকাংশ জাল জয়ীফে ভর্তি ওই কিতাব মুসনাদে আবি হানিফা ছেপে আছে কিতাবটি জাল জয়ীফ হাদিসে ভর্তি এইটুকু আপনাদের জানার জন্য বললাম তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই কিতাবে নকল করা হবে যে আবু হানিফা এই বলেছেন ইমাম আবু ইউসুফ এই বলেছেন ইমাম মুহাম্মদ এই বলেছেন তার বিনা সনদে কোন সনদ নেই সূত্র নেই তাহলে এখানে একটি সন্দেহের বিষয় আসলে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়াগুলি বলেছেন না তার নামে চালিয়ে দেওয়া হয়েছে অন্যরা বলে আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে ক্ষেত্রে তারপরে তাকলিদ সম্পর্কে বলি যে চার মজহাবের এক মজহাব মানা ফরজ এই ধারণা যে আছে মুকাল্লিদ ভাইদের হানাফি মুকাল্লিদ হোক শাফি মুকাল্লিদ হোক মালিকি মুকাল্লিদ হোক অন্য কোন মুকাল্লিদ হোক যারা কোন মজহাবের অন্ধ অনুকরণ করাকে ফরজ মনে করেন তাদের ধারণা যে চার মজহাবের একটা মজহাব কি করতে হবে মানতেই হবে আর বিদাতি কিতাব মকসুদুল মুমিনিন আর এইরকম যেসব কিতাবগুলি আমাদের দেশে রয়েছে সেসব বিদাতি কিতাবে আছে চার মজহাবের এক মজহাব মানা ফরজ 130 ফরজ হ্যাঁ আর চার মজহাব চার ফরজ চার মজহাব চার ফরজ 130 এর মধ্যে একটা কেন ধরলেন চারটি ধরেন আমাদের মতো আমরা মনে করি যে চারটার মধ্যে হক সীমিত চারটার একটাই হক সীমিত নাই এই অঙ্কটা বোঝার চেষ্টা করবেন যারা অঙ্ক বুঝেন ম্যাথমেটিক্স বুঝেন তারা এই বিষয়টি ভালো করে বুঝবেন কারণ এখানে জনসাধারণকে মুকাল্লিদ অন্ধ ভক্ত যারা মজহাবের অন্ধ গোড়া মজহাবপন্থী তারা বিভ্রান্ত করার চেষ্টা করে বলে যে চার মজহাবে হক সত্য সীমিত তাহলে চার মজহাবে চারের একটি তো নয় তাহলে চার মজহাবে যদি সত্য সীমিত থাকে তাহলে চারটা থেকে নিতে হবে না একটা থেকে নিলে চলবে চারটা থেকে নিতে হবে চারের মধ্যে সীমিত আছে একটাই সীমিত হলে একটি যথেষ্ট ছিল তাহলে চার বলার কি প্রয়োজন তাহলে বোঝা গেল চারে যখন হক সীমিত তাহলে বোঝা গেল একটিতে যদি ধরা হয় চারের একটি হচ্ছে হানাফি মজহাব তো হানাফি মজহাবের প্রত্যেকটি ফতোয়া তাহলে হক না নয় বরং তা হচ্ছে ভুল
সহি নয় বরং সহি হাদিসের খেলাফ বিপরীত ওই রকমই শাফি মাযহাব বে শুধু হক সীমিত নয় চারটাতে যখন সীমিত তারে শাফি মাযহাবের প্রত্যেকটি ফতোয়া হক নয় সহি নয় বরং কিছু মাসলা আছে কিছু ফতোয়া আছে সেগুলি ভুল তারপরে যেসব ভাইরা বলেন যে মাযহাব মানা কি ফরজ তাদেরকে জিজ্ঞাসা করব যে এই ফরজ কখন হইল এই মাযহাব মানা কখন ফরজ হইল যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে হয়েছে বলতে পারবেন কেউ মুকাল্লাদ ভাইদেরকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে ফরজ হয়েছে তাহলে ইমাম আবু হানিফা যিনি চার ইমামের প্রথম ইমাম জন্মের দিক দিয়ে বয়সের দিক দিয়ে জামানার যুগের দিক দিয়ে তার জন্ম 80 হিজরিতে তাহলে 80 হিজরির আগে ইমাম আবু হানিফা আবা আবু হানিফা নামে কোনো মানুষ পৃথিবীতে ছিল না তাহলে কি করে ফরজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হলো তারা স্বপ্নেও দেখেননি যে আবু হানিফা নামে কোনো মানুষ জন্মিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো হাদিসে সহিহ যাইফ কোনো হাদিসে বলেননি যে আমার উম্মতে আবু হানিফা হবে তার নামে একটি মাযহাব তোমরা মানবে শাফি হবে তার নামে একটি মাযহাব মানবে মালিক হবে তার নামে একটি মাযহাব মানবে হ্যাঁ ইমাম আহমদ বিন হাম্বাল হবে তার নামে একটি মাযহাব তৈরি করবে আচ্ছা আরে তোমরা হককে সীমিত করবে এসব কথাবার্তা কোথাও বলেননি তো যারা বলেন যে চার মাযহাব মানা ফরজ বা চার মাযহাবের এক মাযহাব মানা ফরজ তাদেরকে জিজ্ঞাসা করব যে কোথায় ফরজ হলো কোরআনে নেই স্পষ্ট নেই হাদিসে কোন হাদিসে স্পষ্ট বিষয় নাই কিসে আছে বলে ইজমা হয়ে গেছে কি আছে ইজমা হয়ে গেছে এই দাবি করেছেন এই ভূমিকার লেখক বাংলা অনুবাদকারী সাহেব তার কথাটা আপনাদেরকে শোনাই তিনি বলছেন যে সাধারণ শ্রেণীর ইমাম মুজতাহিদগণের মাযহাব সুবিন্যস্ত ও সন্নিবেশিত না থাকার কারণে কালের পরিক্রমায় তাদের অনুসারী লোপ পেতে থাকে মানে অন্যান্য ইমামদের পরিশেষে মাযহাব চতুষ্টয়ের উপর হক মাযহাব সীমিত হয়ে যায় মানে চারটির মধ্যে হক সীমিত হয়ে যায় যেমন বললাম তাহলে একটি ধরে কাজ হচ্ছে না এবং এ ব্যাপারে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয় এ ব্যাপারে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয় ইজমা শব্দটি কি আরবি শব্দ তাই না আজমা ইউজমা ইজমান ফাহুয়া মুজমিউন পাবে ইফাল আরবি গ্রামার শোনাচ্ছি আপনাদেরকে আজমা মানে হচ্ছে ঐক্যমত করা ইজমা করা মানে ঐক্যমত করা আচ্ছা যদি সারা পৃথিবীর বিশিষ্ট আলেমদের বিশিষ্ট ব্যক্তিদের ধর্মীয় ক্ষেত্রে বিশিষ্ট আলেমদের আর যদি মেডিকেলের ক্ষেত্রে হয় ডাক্তারের ক্ষেত্রে হয় তাহলে বিশিষ্ট ডাক্তারদের আর যদি বলা হয় যে ইঞ্জিনিয়ারদের তাহলে বিশিষ্ট ইঞ্জিনিয়ারদের বৈজ্ঞানিকদের হয় তাহলে বিশিষ্ট বৈজ্ঞানিকদের কি হতে হয় তাহলে একটা মিটিং বৈঠক হতে হয় তাহলে চার মজহাবের উপর যদি ইজমা হয়ে থাকে তো এই মিটিংটি এই বৈঠকটি কোন দেশের কোন শহরে হয়েছিল আর কোন সালে হয়েছিল এই ইতিহাস 1400 বছর ইতিহাসে কেউ প্রমাণ দিতে পারবে কোনো প্রমাণ নেই সারা পৃথিবীর ওলামায়ে কেরাম বিশিষ্ট ওলামায়ে কেরাম কোন জায়গায় মিটিং করেছেন আর পাস করেছেন ইজমা আজমা ইজমা ইজমান ইজমা করে ফেলেছেন যে আমরা ইজমা করলাম যে এখন চার মাযহাবের এক মাযহাব মানা ফরজ এমন কোন মিটিং বৈঠক অনুষ্ঠান হয়নি তাহলে এই দাবি হচ্ছে মুখের দাবি দলিলবিহীন মিথ্যা দাবি আল্লাহ পাক রব্বুল আলম এইরকম যারা ধর্মের ক্ষেত্রে মিথ্যা বলেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলম কি করবেন যারা মারা গেছে আল্লাহ পাক ভালো জানেন আর যারা বেঁচে আছে আল্লাহ পাককে বলবে আল্লাহ পাক তুমি তাদেরকে তুমি হেদায়াত করো যারা বলবে চার মজহাবের এক মজহাবে মানার উপর ফরজ হওয়ার উপর ইজমা হয়ে গেছে যদি তারা বেঁচে থাকে আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়াত দান করেন তো এই প্রশ্ন তাদের কাছে রাখবেন যে মুকাল্লিদরা বলবে চার মজহাবের এক মজহাব মানা ফরজ তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ফরজ কে করলো ফরজ ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ফরজকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে ওহি হয়েছে কোরআনে আসেনি কিন্তু ওহি হয়েছে ওহি গায়ের মতলু তখন হাদিসে বলেছেন উম্মতকে বলেছেন যে দেখো তোমাদের উপর মজহাব মানা ফরজ এছাড়া কারো কোনো কিছু ফরজ ওয়াজিব এমনকি সুন্নত করারও ইখতিয়ার অধিকার নেই ফরজ হওয়া তো দূরের কথা তাহলে সুন্নত আমরা নামিয়ে নিয়ে এসে প্রমাণ করতে পারবো না
মুকাল্লিদ ভাইরা মুকাল্লিদ আলেমরা যদি এই চেষ্টা করে যে কমপক্ষে সুন্নত সাব্যস্ত করব যে মাযহাব মানা সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরেও হাদিস দেখাইতে হবে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এখন আসেন যে এই মাযহাব পরিচিতিতে আপনি জানবেন যে মাযহাবি কিতাবে ফিকার কিতাবে আছে কি ফিকার কিতাবের অর্থ কি এটাও বোঝা জরুরি কারণ অনেকেই বুঝেন না কুরআনুল করিম যদি বলা হয় কুরআনুল করিম মানে কি কি বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব আল্লাহ পাকের কালাম আল্লাহ পাক কোরআনে কারিমে যা কিছু বলেছেন তার বাণী কালামুল্লাহ কোরআনে কারিমের শব্দ ভাব অর্থ সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি বলা হয় হাদিস কি কি বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন কর্ম অনুমোদন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ গঠন এই সবগুলি হাদিস সবগুলি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে বিশুদ্ধ সূত্রে যা প্রমাণিত তার নাম হচ্ছে হাদিস কোরআনে কারিমে যেগুলি নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে এই দুটো বস্তুকে মজবুত করে ধরে থাকলে পথভ্রষ্ট হবে না তার আগে আল্লাহ পাক কি বলেছেন আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু শুরুতে আমি আয়াত পাঠ করেছি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন ফাখুযুহু তা ধরে নাও তা নিয়ে নাও গ্রহণ করো ওমা নাহাকুম আনহু ফান্তাহু যা দেননি যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো নতুন রাস্তা থেকে সতর্ক সাবধান করেছেন তোমরা বেঁচে থাকো আর যা দিয়েছেন কোরআন এবং হাদিস দিয়েছেন ফাখুযুহু তা গ্রহণ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি আবার পড়ছি যার সংক্ষিপ্ত অর্থের দিকে ইশারা করলাম তারাক তো ফিকুম আমরাইন তোমাদের মাঝে দুইটি বস্তু আমি ছেড়ে যাচ্ছি লাম তাদিল্লু মা তামাসসাক্তুম বিহিমা অতদিন পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা তা কি করবে মজবুত করে ধরে থাকবে কিতাব আল্লাহ একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল করিম আর ও সুন্নতি আমার সুন্নত অর্থাৎ নবী সাল্লামের হাদিস যা কিছু নবী সাল্লাম থেকে প্রমাণিত ফিকার কিতাব তাহলে কোরআন হয়ে গেল কোরআনের সংজ্ঞা হয়ে গেল হাদিসের সংজ্ঞা হয়ে গেল ফিকা মানে কি কারণ সাধারণ মানুষ মনে করে ফিকা মানে মানতে হবে পড়ো ফিকার কিতাবে আছে ফিকহ মানে হচ্ছে আসলে আমরা এটাকে একটু বিকৃত করে বলি ফিকা নয় আসলে ফিকহ কিন্তু ফিকহ বলতে বাংলা ভাষায় মুশকিল লাগে সেজন্য আমরা আসান করে দিচ্ছি যেই মুশকিল সেই আসান করে দিচ্ছি ফিকা করে দিচ্ছি তো ফিকহের কিতাব বা ফিকার কিতাব আমাদের চলতি ভাষায় মানে হচ্ছে ওলামায়ে কেরামদের মতামত কোরআন এবং হাদিসের আলোকে ইজতিহাদ তাদের চেষ্টা তাদের মেহনত যে কোরআন হাদিসের আলোকে এই মাসলার এই উত্তর হইতে পারে তাহলে ফিকার মানে মানুষের আকওয়ালুর রিজাল না কাল আল্লাহ না কাল রাসূল আল্লাহর কথারও নাম নাই আল্লাহর কথার নাম কোরআন করিম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা আমল বরং তাতে ওলামায়ে কেরামদের কথাবার্তা রয়েছে কোরআন এবং হাদিসের আলোকে তারা চেষ্টা করেছেন যার নাম হচ্ছে শরীয়তে ভাষা ইজতিহাদ এবং এই ইজতিহাদ করতে গিয়ে মুজতাহিদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না মুজতাহিদ দুই রকমই হয় মুজতাহিদ কখনো কখনো ভুল করে ভুল হয়ে যায় তার দ্বারা আর কখনো কখনো ঠিক বলে ঠিক লিখে ঠিক উত্তর দেয় যদি মুজতাহিদের মধ্যে ইজতিহাদের যোগ্যতা থাকে ওই রকম বড় আলেম এবং উত্তর দিয়েছেন ভালো আলেম কোরআন হাদিস বুঝছেন উত্তর দিয়ে ভুল হয়ে গেছে তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভুল হলো কি হবে এক নেকি পাবে কারণ সে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে ইখলাসের সাথে এলমের সাথে মেহনত করেছে মেহনত করে ফতোয়া দিয়েছিস জনসাধারণের সমস্যার সমাধান দিয়েছি কিন্তু আমি সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছিতে পারিনি ভুল ফতোয়া দিয়েছি আল্লাহ পাক এক নেকি দেবেন আমার মেহনতের জন্য যদি ভালো আলেম হয় কেউ আর যদি সেই মুজতাহিদ ভালো আলেম না হয় তাহলে গুনাহগার হবে তাহলে গুনাহগার হবে ভালো আলেম নাই কোরআন এবং হাদিসের পাণ্ডিত্য নাই দলিল সম্পর্কে সম্যক জ্ঞান নাই আর খেয়াল খুশি ফতোয়া দেয় আর ভুল করে তাহলে গুনাহগার হবে মনে রাখবেন যোগ্য আলেম যদি ফতোয়া দিয়ে সহিশুদ্ধ ফতোয়া দিতে পারেন সহিশুদ্ধ যদি সমাধান দিতে পারেন তাহলে
দুই নেকি পাবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু আজরানি, ডবল নেকি পাবেন। আজরুল ইজতিহাদ, ইজতিহাদ মেহনত করলেন তার একটি নেকি, আর এক নেকি হচ্ছে মানে আরেক গুণ নেকি, এক নেকি মানে এক নেকি নয়, আরেক গুণ নেকি হচ্ছে যে তিনি যে সঠিক উত্তর দিলেন। তাহলে ফেকার কিতাবে সঠিক কথাও রয়েছে আর ভুল কথাও রয়েছে। যখন ফেকার কিতাব ওলামায়ে কেরামদের মতামতের নাম, তাদের বক্তব্যের নাম, তাদের ইজতিহাদের ফলস্বরূপ যা কিছু তারা শরীয়ত সম্পর্কে বুঝেছেন তার নাম হচ্ছে ফেকার কিতাব বা ফেকহের কিতাব, তাহলে ফেকহের কিতাবে সহি মাসলাও রয়েছে আর কি রয়েছে, ভুল মাসলাও রয়েছে। যেগুলি সহি মাসলা মানে কোরআন সন্ন্যার আলোকে রয়েছে সেগুলির উপর আমরা আমল করব, আর যেগুলির ভুল মাসলা সেগুলি আমাদের জন্য ছেড়ে দেওয়া ফরজ। এর নামই হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা বিনা কোন শর্তে, আর অন্য না আলেম ওলামাদের আনুগত্য করা, আইম্মাই কিরামের আনুগত্য করা, বড়দের আনুগত্য করা, বুজুর্গানের দিনের কথা মানা শর্ত সাপেক্ষ। যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় তাহলে মানলাম, আর না হইলে ছেড়ে দিলাম। যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয় তাহলে ছেড়ে দিলাম। এখন কিছু মাসলা দেখেন ফিকর কিতাবে, এই ফিকর কিতাবটি হচ্ছে মূল কিতাব হানাফি মজহাবের। নিয়তের বিষয় উল্লেখ করেছেন উজুর ক্ষেত্রে, শুরুতে পবিত্রতার বিষয়ে নিয়তের কথা উল্লেখ করেছেন, আর বলছেন লেকো ওয়া ইউস্তাহাব্বু লিল মুতাওয়াদ্দি আন ইয়ানউয়া আত-তাহারাতা, তার অর্থ দিয়ে পড়ে শোনায় তাহলে ভালো হবে, যাতে করে না বলতে পারেন যে অর্থ করতে গিয়ে আমি হয়তো আমার মতো অর্থ করেছি। বলছেন যে ওযুকারীর জন্য মুস্তাহাব হল, ওযুকারীর জন্য ইউস্তাহাব মানে মুস্তাহাব হল, লিল মুতাওয়াদ্দি ওযুকারীর জন্য কি আইয়ানবিয়া তাহারাতা পবিত্রতা লাভের নিয়ত করা। তাহলে হুকুম কি পড়লেন, পবিত্রতা লাভের মানে উজুর নিয়ত করা, পবিত্রতা অর্জনের নিয়ত করা কি মুস্তাহাব, তাহলে ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা নয়। কোন মাযহাবে? হানাফি মাযহাবে। আর এই হানাফি মাযহাবের আলেম বিদাতীরা আমাদেরকে বলে যে আরে এরা নিয়তি করে না, এরা কি বলে নিয়তি করে না। হ্যাঁ, বিদাতি নিয়ত পড়ি না, কিন্তু আমরা নিয়ত করাকে ফরজ মনে করি শর্ত। নিয়ত না করলে কোনো আমলই কবুল হয় না, কারণ আমাদের সামনে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া। মিশকাত আমাদের দেশে মিশকাতুল মাসা, মিশকাত শরীফ যাকে বলেন আমাদের দেশের মানুষ রাখেন, এইটি খুব গুরুত্ব দিয়ে পড়া হয় হানাফি মাদ্রাসাতেও আর আহলে হাদিস মাদ্রাসায়, সমস্ত মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসাতে পড়া হয় আলেম ফাজেলে। তো মিশকাতের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়া, নিঃসন্দেহে সমস্ত আমল নির্ভর করে কিসের উপর, নিয়তের। সমস্ত আমল আল আমালু আলিফ লাম ইস্তিগরাক, যাবতীয় আমল নির্ভর করে কিসের উপর, নিয়ত। নিয়ত যদি করেন তাহলে আমল হবে, আর না হলে হবে না। তাহলে যদি উজুর নিয়ত করেন তো উজু হবে, না হলে উজু হবে না। পবিত্রতার নিয়ত করেন তাহলে পবিত্রতা অর্জন হবে, আর না হলে হবে না। তাহলে মুস্তাহাব হইল না ফরজ হইল? নিয়ত করা ফরজ, কিন্তু নিয়তের জায়গা কোথায়? এখানে। তাহলে বিদাতীরা, বিদাতীদের তাদের এক শ্রেণীর আলেমরাই হোক আর ওদের সাধারণ লোকেরা জাহেল মূর্খরাই হোক, যারা বলে নিয়ত এরা করে না তারা মিথ্যুক, মিথ্যা কথা বলে। আমরা নিয়ত করাকে ফরজ মনে করি, আর তোমরা তোমাদের মজহাবে রয়েছে ইউস্তাহাব্ব, কি নিয়ত করা হচ্ছে পবিত্রতার জন্য মুস্তাহাব। লিখলেন একটি মাসলা। তারপরে লেখক বলেছেন যে নিয়ত করা, আইয়ানুইয়া নাওয়া ইয়ানবি মানে নিয়ত করা, নিয়ত পড়া নাই, নিয়ত করা। কিন্তু বাঙালি যেহেতু অতিরিক্ত বিদাতি, আরবি অত বিদাতি ছিল না, ইরাকের বাগদাদের লোক ইমাম কুদুরি, ইমাম কুদুরি ওই বিদাতি ছিল, নিয়ত পড়া বিদাতি ছিল না, হানাফি হইলেও আপন জায়গায় তিনি যেগুলোকে ঠিক মনে করছেন কিন্তু বিদাতি ছিলেন না, হানাফি মাজহাবের অনুসারী ছিলেন, এইরকম বিদাতি ছিলেন না, কিন্তু বাঙালি উর্দু ভাষী একটু আরো প্লাস বিদাতি, অতিরিক্ত বিদাতি। দেখেন বাংলায় তর্জমা এবং ব্যাখ্যায় কি লিখছে শুনেন, বাংলাটা পড়ে শোনাচ্ছি। বলছে নিয়তের আবিধানিক অর্থ দৃঢ় ইচ্ছা বা সংকল্প করা, এতদূর পর্যন্ত
ঠিক আছে, উল্লেখ্য যে ইচ্ছা বা সংকল্পের স্থান হলো অন্তর, কথা ঠিক। অতএব অন্তরে যে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করা বা অর্জনের উদ্দেশ্য রাখাই নিয়ত, কথা ঠিক। মুখে উচ্চারণ করা জরুরি নয়, কথা ঠিক না ভুল? কে বলছে ঠিক, কে বলছে ভুল? ভুল ভুল, কারণ মুখে, ভালো করে শুনেন, মুখে উচ্চারণ করা কি বলছেন উনি, জরুরি নয়, সহি কি, মুখে উচ্চারণ করা জায়েজ নয়, জরুরি নয় বললে তাহলে করতে পারেন। যদি কাউকে বলেন ভাই আমি এয়ারপোর্টে যাচ্ছি কিন্তু আপনার এয়ারপোর্টে যাওয়া জরুরি নয়, তাহলে তার মানে কি, যেতে পারেন, গেলে ভালো, গেলে ভালো, ঠিক না? আর যদি এত রাত ভাই আপনার জন্য এয়ারপোর্টে যাওয়া ঠিক হবে না, সকাল 5টায় ডিউটি আছে, না আপনার জন্য মোটেই জায়েজ না, আপনি যাবেন না, ঠিক না? তাহলে নিয়ত মুখে পড়া বা মুখে উচ্চারণ করা কি লিখতে হইত এই বাঙালি মুকল্লেদকে, যে জায়েজ নয় কিন্তু হালকা। আর এই ফতোয়ায় চিটাগাঙের মহফিলে একটু হালকা করে এরকম করে বলেছে, খুব খুশি লোকেরা, দেখেন দেখেন আমাদের সহিহ হাদিস মোতাবেক কথা বলছে, উচ্চারণ করা জরুরি নয়, জায়েজ নয় বলতে হবে, কোরআন সুন্নাহর অনুসারে হলে বলতে হবে, বিদআত মানে বিদআত জায়েজ নয়, জরুরি নয় কেমন বলবেন, মানে এটাও ঠিক ওটাও ঠিক, তাহলে জরুরি নয় যে করবেন, করেন না করেন নাই করেন, যে থাকবা থাকো মুকল্লেদ অন্ধ হয়ে থাকো, আর যে থাকবা একটু চোখ খুলবে খুলো না, এর নাম হক প্রচার করার না, হককে প্রচার করতে হবে। তারপরে তারপরে বলছেন তবে, তবে করে আবার বাঙালিদেরকে বিভ্রান্ত করেছে এই কিতাবে, তবে অধিকাংশ আলেমের মতে অন্তরে ইচ্ছা রাখার সাথে সাথে মুখে উচ্চারণ করা মুস্তাহাব, বুঝলেন? আরবিতে ইমাম কুদুরি আজকে থেকে কতদিন আগে, তাহলে প্রায় 1000 বেশি, 428 তার ইন্তেকাল, আর এখন হচ্ছে 1430, তাহলে 1002 বছর হয়ে গেল তার ইন্তেকাল। 1000 বছর আগে ইমাম কুদুরি হানাফি বলছেন যে নিয়ত করতে হবে, আর বাঙালি মুকাল্লিদ বলছে যে তবে নিয়ত পড়া কি, মুখে উচ্চারণ করে পড়া মুস্তাহাব। কোথা থেকে মুস্তাহাব হইল? মুস্তাহাব মানে ভালো, আল্লাহ যা বলেন তা ভালো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা ভালো, তারপরে আর ভালো বলে কিছু নেই। ইবাদতের নামে যখন করবেন, ধর্মের নামে যখন করবেন, তো ভালো করে মুখস্থ করেন, আল্লাহ পাক যা বলেছেন ভালো, তার নাম ভালো, রাসূলুল্লাহ যা বলেছেন ভালো, তার নাম ভালো, আর বাকি আর ভালো নয়। যদি বলেন যে না আল্লাহ এবং রাসূল যা বলেছেন তারপরেও কিছু ভালো আছে, তার মানে এই হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলদের দিনকে কমপ্লিট করেননি। অথচ আল্লাহ কোরআনে ঘোষণা করছেন আরাফার মাঠে, আয়াত নাজিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিনকে কি করলাম, কমপ্লিট করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, কামিল করে দিলাম, দিনকে কামিল করে দেওয়া হয়েছে। একটা জিনিস পূর্ণাঙ্গ, তারপরে যদি কেউ ঢুকায়, প্রথম কথা তার এই অধিকারই নেই, অন্যায় কাজ করলো, যেটা তোমার অধিকার নেই সেই কাজ তুমি করবে। আপনি একজন সিভিলিয়ান মানুষ, সাধারণ নাগরিক, আর যদি গিয়ে আর্মি ক্যান্টনমেন্টে বসে যান, বুঝতে বলছে আমি আজকে থেকে মালিক হবে, এইরকমই সাধারণ মানুষ, আর রেসালাতের পদে গিয়ে বসে যে মুস্তাহাব, রেসালাতের পদে বসে যাওয়া, আল্লাহ মুস্তাহাব বললেন না, রাসূল মুস্তাহাব বললেন না, তাহলে এখানে গিয়ে গদিতে গিয়ে বসে, রিসালাতের গদিতে গিয়ে বসে গেলেন আপনি, ঠিক না? বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ, মারাত্মক কথা। এই জন্য বিদাতির পরিণাম খুব খারাপ, যে কাজই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারে ছিল, আর কারো ইখতিয়ার দেওয়া হয়নি, এটি রিসালাতের মর্যাদা, রাসূল ছাড়া কারো মর্যাদাই নেই, সেই কাজটি যখন করতে লাগে, এই জন্য বিদাতি আল্লাহ পাকের নজরে অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে, লান আল্লাহ মান, সহিহ মুসলিম শরীফে হাদিস রয়েছে, যেই ব্যক্তি বিদাতিকে আশ্রয়বে তার উপরে লানত। তাহলে বিদাতির কি অবস্থা হতে পারে? বিদাতিকে যদি সম্মান করেন, শ্রদ্ধা করেন, আর আদর যত্নে খাওয়ান, আর আপনার বাড়িতে যদি তাকে বাসস্থান দেন যে থাকেন হুজুর, তাতেই যদি লানত হয় আপনার উপর, তাহলে বিদাতি যে হবে তার উপরে কি হচ্ছে? তো নিয়ত উচ্চারণ করা বিদাত, যা ইমাম কুদুরি হানাফিও জানতেন না আর বলেননি, আরবিতে নেই, বাঙালি বাড়িয়ে দিল মুস্তাহাব। তারপরে বলছেন হানাফি আলেমগণের মতে উজুর নিয়ত করা সুন্নত। এখন শুনলেন, ইমাম কুদুরি বলেন মুস্তাহাব, তিনি বলেন সুন্নত, ফরজে উঠল না তাহলে,
এত টেনে টুনেও মুস্তাহাবকে কতদিন নিয়ে যাওয়া হলো সুন্নত নিয়ে যাওয়া হলো ফরজে গেল না আর আমাদের নিকটে যারা কোরআন সুন্নাহর অনুসারী নির্ভেজাল আল্লাহ এবং রাসূলের কথা আমরা চোখ বন্ধ করে মানি যেখান থেকে আসুক না কেন ছোটর কাছ থেকে আসুক বড়র কাছ থেকে আসুক তাদের কাছে প্রত্যেক আমলের জন্য নিয়ত করা ফরজ ইন্নামাল আমালু বিন্নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বিতীয় মাসলা ওযু নষ্ট হওয়ার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করে দিয়েছেন ওযু ভঙ্গের কারণ নবী করিম সাল্লাল্লাহু উল্লেখ করে দিয়েছেন তার বেশি অতিরিক্ত এটাতে ওযু নষ্ট হয় ওটাতে ওযু নষ্ট হয় এগুলো খেয়াল খুশি কথা হানাফি ফিকার কিতাবে আছে যে ওয়াল কাহকাহাতু ফি কুল্লি সালাতিন যাতে রুকুইন ও সুজুদিন রুকু সিজদা বিশিষ্ট নামাজে যদি কেউ অট্ট হাসি হেসে দিয়ে দিল একটি তাহলে কি হয়ে যাবে নামাজ নষ্ট হওয়ার পরে তার আগে উজু নষ্ট হবে আগে উজু নষ্ট আর উজু নষ্টের কারণে নামাজ নষ্ট আরে ভাই কেউ হ্যাঁ হ্যাঁ করে হেসে দিল নামাজের মধ্যে তো নামাজ খারাপ করলো ঠিক না উজুর কি খারাপ করলো প্রথম কথা যদি এই মাসলা বলতে হয় যে উজু ভঙ্গের কারণ অট্টহাসি তাহলে কোরআনে প্রমাণিত হবে নেই হাদিসের প্রমাণ হাদিসে নেই হাদিসের হদিসই নেই তাহলে কি খেয়াল খুশি ফতো আচ্ছা খেয়াল খুশি ফতো যুক্তি কি কি জন্য একটা লোক নামাজে হ্যাঁ হ্যাঁ করে হেসে দিল নামাজ নষ্ট করলো সে এই ফতো ঠিক আছে কিন্তু উজু কেন নষ্ট হবে উজুর সাথে অট্ট হাসির কি সম্পর্ক হ্যাঁ ভাই সরে যাবে হা হা হাসতে গিয়ে ঢিলা হয়ে যায় তাদের বুঝতে পেরেছেন তারপরে নামাজে কেন শুধু তার তর্জমা শুনেন রুকু নয় নম্বর রুকু নয় নম্বর উজু ভঙ্গের কারণ বলছে রুকু সাজদা বিশিষ্ট নামাজে অট্ট হাসি দেওয়া হচ্ছে উজু ভঙ্গের কারণ তাহলে বাইরে হইলে হচ্ছে না নামাজের মধ্যে যদি হেসে দেয় তাহলে উজু নষ্ট হয়ে যাবে অথচ এমন কিছু সহি হাদিসে নবী সাল্লাম থেকে প্রমাণিত নয় হ্যাঁ যদি রুকু সাজদা বিশিষ্ট যখন বলা হয়েছে তাহলে জানাজা নামাজে জানাজা নামাজে যদি হেসে দেয় তাহলে আবার উজু নষ্ট হয়েছে না ই আবার কোন থিওরি হলো আজব থিওরি যদি ঢিলাই হয় আর বাইরে সরে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সব ক্ষেত্রে থাকবে শুধু রুকু তার সেজদাতে জানাজা নামাজ নামাজ না এটা একটু ফতোয়া শোনেন এখন তায়াম্মামের মাসলা তায়াম্মাম সম্পর্কে মাসলা বলার আগে একটি বিষয় বলবো মাজহাব যদি ফরজ হয় মাজহাব যদি ফরজ হয় তাহলে এই ফরজ পালন মাজহাবের ইমাম সাহেবের ছাত্ররা আগে করবে না আমরা তা না প্রমাণ করে দিয়ে যাবেন মাজহাবের সম্পর্কে যে দেখো মাজহাব এমন ফরজ হয়ে গেছে যে আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্র আমরা ইমাম শাফির ছাত্র আমরা দেখো মাজহাব এমন করে ফরজ করেছি একটু সামান্য বিরোধিতা করবো না তাই না এটা হওয়া উচিত ছিল তা না করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক নম্বর ছাত্র জিন্দেগির যিনি আব্বাসি খেলাফতের আমলে বিশাল রাজত্ব পূর্ব দিকে ভারতের বর্ডার আফগানিস্তান থেকে শুরু করে একেবারে আপনার চলে যান আফ্রিকার শেষ পর্যন্ত মরক্কো আফ্রিকার শেষ পর্যন্ত যে আব্বাসি খেলাফত এদিকে বুখারা সমরকান্দ আলবেনিয়া পর্যন্ত এসব এলাকার যে বিশাল রাজত্ব তার প্রধান বিচারপতি চিফ জাস্টিস কে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার এক নম্বর ছাত্র দুই নম্বর ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তিন নম্বর ছাত্র ইমাম জোফা চার নম্বর ছাত্র হাসান বিন জিয়াদ মনে রাখবেন এই সব ছাত্ররা বরং চারজনের কথা না বলে যদি দুইজনেরই বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর দুই ছাত্র ডান হাত আর বাম হাত ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর সাথে দুই তৃতীয়াংশ মাসলা মাসাইলে বিরোধিতা করেছেন দুই তৃতীয়াংশ মানে বুঝলেন তার মানে যদি মনে করেন তিনশোটি ফতোয়া দিয়ে থাকেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাহলে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ কি করেছেন দুইশো ফতোয়াতে দুইশো মাসলাতে ওস্তাদ সাহেবের বিরোধিতা করেছেন না আমার ওস্তাদের কথা এটা ঠিক নয় ওনার ফতোয়া এটা ঠিক নয় বরং এটা ঠিক বেশি এটা সহি হাদিসের আলোকে ঠিক এর দ্বারা কি প্রমাণ হয় যে মাজহাবের তকলিদ করা ফরজ নয় আর সুন্নত নয় বরং কোরআন এবং হাদিসের অনুসরণ করা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ফরজ আর প্রয়োজনে বিরোধিতা করা
ফরজ, কারণ যখন দেখবেন যে ভুল স্পষ্ট হয়ে গেছে যে এটি ভুল, তাহলে তার বিরোধিতা করে সহিহ হাদিসের উপর আমল করা ফরজ। এখন আপনাকে একটা উদাহরণ দিই, কারণ উদাহরণ দিলে সাধারণ মানুষের জন্য মাসলা মাসাইল বোঝা সহজ হয়। আপনাকে যদি আপনার আম্মা বলে যে বাবা এই কাজটি করো, এই কাজটি করো, আর কাজ ঠিক, কাজটা ঠিক, নাজায়েজ কাজ নয়, হারাম কাজ নয়, আর আপনার শাশুড়ি বা আপনার শ্বশুর বলছে বাবা না তোমার মা যেটা বলছে সেটা করো না এইটা করো, কোনটা করবেন আপনি? আম্মা যার পেটে দশ মাস থেকেছেন, ঠিক না? এখন আরেকটি উদাহরণ দিচ্ছি, আপনার আম্মা একটি আদেশ করছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আদেশ করছেন, আপনার আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী আদেশ করছেন, উল্টো আদেশ করছেন, কোনটি মানবেন? মায়ের হক বড় না রাসূলের হক বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক বড়, আল্লাহ পাকের পরে সেই হক। সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে, সমস্ত মানুষের বেশি তার আনুগত্য করতে হবে, সব ক্ষেত্রে তার আনুগত্য করতে হবে। মায়ের আনুগত্য, মায়ের কথা মানা, বাবার কথা মানা, দেখতে হবে জায়েজ কিনা, জায়েজ হলে মানব, না জায়েজ হলে না, মানা যাবে না। আপনার মা বলছে বাবা আমি আটোসিকেও ভালোবাসি, বাবা শাহজালাকেও ভালোবাসি, চলো তো বাবা ওরুস লাগবে নিয়ে চলো, যাবেন? হারাম যাওয়া। চলো বাবা ভারতে খাজা আজমেরির কাছে চলো তো বাবা, ওখানে গেলে অনেক কিছু পাওয়া যায়, বাবা তুমি ছুটি আসছো চলো বাবা, যাবেন? হারাম, শিরক করতে যাওয়া হারাম। আল্লাহ পাক কোরআনে কারিমে নিষেধ করেছেন, সূরা লোকমান আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলমুন ফালা তুতিহুমা। মাতাপিতা যদি চেষ্টা করে যে তোমাকে শিরক করাবে, তোমাকে গুনাহের কাজ করাবে, ফালা তুতিহুমা, তাদের কথা মানবে না, আল্লাহ নিষেধ করেছেন। তবে মানবে না মানে তাদের সাথে ঝগড়া করো, বেয়াদবি করো না, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা মুশরিক হইলো, তারা পাপী হইলো, তাদের সাথে ভালো আচরণ করো, কারণ মা আর বাবা, ভালো আচরণ করো, খেতে দাও, টাকা পয়সা দাও, চিকিৎসা দাও, বাস করার জন্য ঘর বাড়ি দাও, ভালো কথা দাও, জি হেদায়তের কথা বলো, উপদেশের কথা বলো, ওয়াসাহেব হোমা ফির দুনিয়া মারুফা, কিন্তু আনুগত্য করা যাবে না। তাহলে এখন আসুন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তাদের সামনে দুই ব্যক্তিত্ব, এক আমার ওস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরেকদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দেখছেন যে আমাদের ওস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহিহ হাদিসের খেলাফ ফতোয়া দিয়েছেন, এখন তাদের করণীয় কি, করণীয় কি বলেন? নবীর সাথ দেওয়া না ওস্তাদের সাথ দেওয়া? কারণ নবী ওস্তাদের 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 ওস্তাদ, সারা পৃথিবীর যিনি মুআল্লিম আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্পষ্ট তাহলে হক, এই জন্য তারা বিরোধিতা করেছেন। ওই রকমই আপনি নিজেকে ইমাম আবু ইউসুফের জায়গায় রাখেন, আপনি কি করবেন? আপনার সামনে একটি ইমাম আবু হানিফার ফতোয়া আসলো, আর একটি আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আসলো, আপনি কি করবেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ দেবেন, কারণ তার উম্মতে কাল কিয়ামতে উঠতে হবে, তার শাফাতের আশা রাখতে হবে, তার হাউজে কওসার পেতে হবে। কোথাও ইমাম আবু হানিফা শাফি মালিক আমাদের হাউজে কওসার হবে না। জি সবাই নাফসি নাফসি করবেন, সেইদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উম্মতের খোঁজ নেবেন। সুতরাং তার উম্মত হইতে হলে প্রমাণ করতে হবে যে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথ দিয়েছিলাম, আপনার সাথ দিয়েছিলাম। আর যারা এর উল্টো করবে তাদের পরিণাম কি হবে তা বুঝতেই পারছেন। এখন শুনেন, তাহলে স্পষ্ট হয়ে গেল যে যদি কোন মজহাবের তকলিদ করা, মানে হানাফি হওয়া, শাফি হওয়া, মালিকি হওয়া, হাম্বলি হওয়া, কোন এক মজহাবের তকলিদ করা ফরজ হইত, তাহলে এই ফরজ প্রথম কে আদায় করতেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক নম্বর দুই নম্বর ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ বলতেন যে আমার ওস্তাদ বলে দিয়েছেন তকলিদ করা ফরজ, সুতরাং ব্যাস ফরজ, ফরজ, চু চেরা নেই, চু চেরা বুঝেন ফার্সি ভাষা, চু মানে কেন, হ্যাঁ চেরা কে এসব না। তো এখন মাসলা আসছে তায়াম্মুমের মাসলা, তায়াম্মুমের মাসলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং মোহাম্মদ রাহিমাতুল্লাহ আলাইহি এই দুইজনের মত হচ্ছে যে তায়াম্মুম করার জন্য মাটি আর বালি শর্ত না, মাটির মতো যা কিছু আছে তা দিয়ে তায়াম্মুম চলবে। যেমন বাংলায় পড়ে শোনাই না গোবর্ণনাথ তাদের কাছে শোনেন, তায়াম্মুম হল মাটিতে দুবার হাত মারা, তারপরে বলছেন ইমাম আবু হানিফা ও মোহাম্মদ রাহিমাহুল্লাহ এর মতে মাটি জাতীয় যে কোনো বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ,
মাটি জাতীয় যে কোনো বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ যেমন যেমন কি বলছেন যেমন মাটি একটা বালু পাথর সুরকি সুরকি বুঝেন তো সুরকি চুনা হ্যাঁ চুনা তারপরে হচ্ছে হরিতাল প্রভৃতি ইত্যাদি সুরমা সুরমা এই যে সুরমা চোখে লাগাচ্ছেন অত জরুরি নাই যে এই সৌদি আরবে মাটি পাওয়া যায় না কোথায় মাটি খুঁজে বেড়াবো পাকা বিল্ডিং এ থাকি সুরমা আছে ঘরে সুরমা রাখা আছে নেন সুরমা হয়ে গেল হয়ে গেল তেম হয়ে গেল হানাফি মজাবে বুঝলেন দলিল যেহেতু দলিল বিপরীত সেই জন্য ইমাম আবু ইউসুফ কি বলছেন শুনেন পড়ে শোনাচ্ছি ওয়ায়া জুজুত তাইয়ামুম ইনদা আবি হানিফা ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা বিকুল্লি মা কানা মিন জিনসিল আরদ জমিন থেকে যা কিছু হয় তাতেই তাইয়ামুম চলবে কাতুরাব যেমন মাটি বালি পাথর ইত্যাদি চুনা আর সুরমা ইত্যাদি ওয়াকালা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন লায়া জুজু জায়েজ নয় ওস্তাদ বলছেন যে জায়েজ আর সাগরিদ বলছেন জায়েজ নয় লায়া জুজ জায়েজ নয় ইল্লা বিতুরাব ওয়া রামাল মাটি আর বালি ছাড়া অন্য কিছু দিয়ে চলবে না সুরমা দিয়েও চলবে না চুনা দিয়েও চলবে না আর সিমেন্ট দিয়েও চলবে না গাড়া দিয়েও চলবে না তো তারপরে শুনেন আর একটা ফুটো আবার আশা করি মশলা স্পষ্ট যে আমাদেরকে কোরআন হাদিস মানতে হবে এ কথা আমাদের আইম্মায়ে কেরামরা শিখিয়ে দিয়েছেন ইমাম আবু ইউসুফ শিখিয়েছেন তার আগে ইমাম আবু হানিফা শিখিয়েছেন ইমাম আলী রহমতুল্লাহ আলাইহির জীবনী মাস দুয়েক আগে আমি একটা বক্তব্য রেখেছি মঙ্গলবারে যেসব ভাইরা শোনেননি শুনবেন সিডিতে অডিওতে তাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুন্দর সুন্দর উক্তিগুলি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার ক্ষেত্রে এজা সাহাল হাদিস ও মাযহাবি সহি হাদিসটাই হচ্ছে আমার মাযহাব যেখানে সহি হাদিস পাবে সেটাই নেবে অতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয় আমাদের কথার উপর ভিত্তি করে যতক্ষণ পর্যন্ত না জানবে যে কোথা থেকে আমরা বলেছি কোন হাদিসের ভিত্তিতে কোন দলিলের ভিত্তিতে অন্ধ হয়ে ফতোয়া দিবে না যে কাল আবু হানিফা আমি বলেছেন হয়ে গেল ফতোয়া দেওয়া হয়ে গেল আর মুকাল্লিদ ভাইদের ফতোয়া এরকমই মাসিক মদিনা পড়ে দেখেন ফতোয়াতে কোন হাদিসের নাম লেখা আছে অমুক হাদিসের দলিল আছে লেখা আছে বা হেদায়েত আছে বেকায়েত আছে না ফতোয়া স্বামীতে আছে না ফতোয়া আলমগীরিতে আছে হ্যাঁ বা জাজিয়াতে আছে কাজী খানে আছে মানুষের কথা তাদের কাছে দলিল হয়ে গেছে কোরআন সুন্নার আলোকে দলিল একমাত্র আল্লাহ পাকের কথা আর মানুষের মধ্যে একমাত্র ওই ব্যক্তির কথা যার কাছে আল্লাহ রিসালাত পাঠিয়েছেন ওয়াহি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা একমাত্র দলিল বাস তারপরে লেখক বলছেন তায়াম্মুম আর উযু আপনারা জানেন যে উযুর বিকল্প কি উযু করতে পারছেন না তখন আপনি আশ্রয় নেবেন কার তায়াম্মুমের তাহলে দুটোর হুকুম একই হওয়া উচিত না কিন্তু না হানাফি ফেকাতে ইমাম কুদরি বলছেন ওয়ান নিয়াতু ফারযুন ফি তায়াম্মুম ওয়া মুস্তাহাব্বাতুন ফিল উযুই বলছে যে তায়াম্মুমে নিয়াত করা ফরজ আর উযুতে মুস্তাহাব আরে ভাই এই পার্থক্য কি কোন যুক্তিতে আল্লাহু আ'লাম এই রহস্য উদ্ঘাটন করা খুব মুশকিল কারণ কোরআন হাদিসের কথা নয় কোরআন হাদিস বিরোধী কথা এই জন্য রহস্য বুঝাচ্ছে অযৌক্তিক কথা উযুর বিকল্প হইল তায়াম্মুম তায়াম্মুমে গিয়ে নিয়ত করা ফরজ হয়ে গেল একবারে আর উযুতে মুস্তাহাব হলো করলেও চলে না করলেও চলে দুটো দিয়ে ফরজ সহি হচ্ছে যে নিয়ত করা প্রত্যেক আমলের ক্ষেত্রে ফরজ সুতরাং উযুতেও নিয়ত ফরজ আর তায়াম্মুমে নিয়ত ফরজ তায়াম্মুম তখনই করবেন দুইটি ক্ষেত্রে সহি হাদিসের আলোকে তায়াম্মুম করবেন দুইটি ক্ষেত্রে এক হচ্ছে পানি পাচ্ছেন না নেই ফালাম তাজিদু মান আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন এই মাসলা কি তোমরা পানি পাচ্ছ না পানি নেই পাচ্ছেন না দু চার কিলোমিটারের মধ্যে নেই উযু করার জন্য কত দূর আর খোঁজা যাবে দুই তিন কিলোমিটার খোঁজা যাবে নেই ওর মধ্যে আল্লাহ বলেন যে দশ কিলোমিটার গিয়ে খুঁজো তুমি নেই ব্যাস আরেকটি হচ্ছে পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে সক্ষম নন পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে প্রাণের আশঙ্কা আছে বা রোগ বেড়ে যাবে তার চেয়ে হালকা অথবা যেই রোগের চিকিৎসা চলছে সেই চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে কষ্টকর পানি ব্যবহার করা কষ্টকর এই দিক দিয়ে অসুখের দিক দিয়ে কষ্টকর মানে ঠান্ডার কষ্টতে চলবে না যে শীত পৌষ মাসে ঠান্ডা লাগছে তেমন করিনি চলবে
চলবে না যদি পৌষ মাসের কনকনে ঠান্ডাতে মাঘ মাসের কনকনে ঠান্ডা আমাদের দেশে আর ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা নেই তাতেই যদি তয়াম্মুম বিকল্প না চলে হ্যাঁ পানির বদলে মাটি ব্যবহার করা উজুর বদলে করলাম কি করলাম তয়াম্মুম যদি না চলে তাহলে জানাজা সামনে আছে বা ঈদ ঈদের জামাত দাঁড় হয়ে গেছে জানাজার জামাত দাঁড়িয়ে গেছে তয়াম্মুম করে দৌড় দিলেন লেগে গেলেন চলবে অথচ পানি সামনে মজুদ আছে চলবে না কারণ দুইটি ক্ষেত্রে তয়াম্মুম উযুর বিকল্প হলো দুইটি ক্ষেত্রে এটি হচ্ছে কোরআন এবং হাদিসের কথা কিন্তু হানাফি ফিকার কথা শুনেন বলছেন যে ওয়াজুজু তয়াম্মুম লিসাহিহ আল মুকিমে বলছে তয়াম্মুম জায়েজ আবার তার অনুবাদ দিয়ে বলি বলছে সুস্থ মুকিম মুকিম মানে যে বাড়িতে আছে বাড়িতে আছেন আপনি বাড়িতে আছেন মানে পানি আছে গ্রামে আছেন পানি আছে বাড়িতে বাড়িতে পানি আছে পাড়ায় পাড়ায় পানি আছে বলছে আপনার জন্য তয়াম্মুম জায়েজ হয়ে যাবে আর সুস্থ আপনি আবার সামনে জানাজা উপস্থিত হলে দেখছেন যে জানাজা এখন আল্লাহু আকবার হইতে যাচ্ছে আর আমি এখন বাড়িতে আছি উযু করতে গেলে ওইদিকে জানাজা জামাত ছুটে যাবে তাড়াতাড়ি করে তয়াম্মুম করে জামাতে লেগে যান এটা হলো হানাফি ফতোয়া কোরআন হাদিসের ফতোয়া না এটি যদি তার ওলি অন্য কেউ হয় ওলি অন্য কেউ হয় মানে থামাইতে পারছে না তাহলে আর নিজে ওলি হলে ও না গেলে তার জানাজা হচ্ছে না সেই জন্য অন্য কেউ কথা বলেছে উযু করতে গেলে নামাজ ছুটে যাবে জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে তাহলে তার জন্য তয়াম্মুম করা জায়েজ তারপরে আরো শুনেন পাঁচ নম্বর বলছেন তদ্রুপ কেউ ঈদের জামাতে হাজির হলো এমত অবস্থায় সে আশঙ্কা করলো যে উযু করতে গেলে তার ঈদের জামাত ছুটে যাবে তার জন্য তয়াম্মুম জায়েজ এগুলি ফতোয়া হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের পরিপন্থী ফতোয়া বিরোধী ফতোয়া এগুলি হচ্ছে ফিকার কিতাবের মাসলা মাসাইল যেগুলি ছেড়ে দেওয়া ফরজ যেগুলি ছেড়ে দেওয়া ফরজ আল্লাহ পাক বলেছেন ফালাম তাজিদু মা আন নবী সাল্লাম বলেছেন যে যেখানে কষ্ট হবে যেখানে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে সেখানে তয়াম্মুম এক সাহাবীর যখন মাথায় জখম ছিল আর ওই অবস্থায় তার সাথীরা ওকে গোসল ফরজ হয়েছিল আর বললো যে না না তোমার স্বপ্নদোষ হয়েছে গোসল করা ছাড়া উপায় নেই গোসল করিয়ে দিল তারপরে মাথায় পানি ধরে সাহাবি মারা গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন শুনতে পেলেন তখন খুব অসন্তুষ্ট হলেন সাহাবিদের উপর বললেন কাতালুহু কাতালাহুমুল্লাহ আল্লাহ তাদের বিচার করুক এরা তাকে হত্যা করেছে খুন করেছে এই ভুল ফতোয়া দিয়ে তাহলে বোঝা গেল যে রোগের ক্ষেত্রে তয়াম্মুম হচ্ছে উযুর বিকল্প আর জামাত ছুটে যাচ্ছে সামান্য কথা তার জন্য আর তাও আবার কিসের জামাত ঈদের নামাজ তাদের কাছে ফরজে আইন নয় ঈদের নামাজ হানাফি মজহাবে ফরজে আইন নয় সুন্নতে মুআক্কাদ অথবা ফরজে কিফায় আচ্ছা আর এ কি বলে জানাজার নামাজ ওটাও ফরজে আইন না ফরজে কিফায় ছুটে আমার গ্রামবাসী নামাজ পড়ো হয়ে গেল আমার কি নামাজ পড়ার প্রয়োজন রয়েছে এক দুই নম্বর কথা জানাজার নামাজে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে না এমন কোন দলিল নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসা পরে শুয়ে গেছিলেন আর মসজিদ নববীর যে ঝাড়ু দিতেন এক মহিলা কালো মহিলা সে রাতে ইন্তেকাল করে যায় সকালের আগে ফজরের আগে সাহাবাইকে আমরা দাফন করে দেয় জানাজা পড়ে সকাল হয়ে খুঁজছেন কি ব্যাপার ওই কালো মহিলাকে দেখি না মসজিদে ঝাড়ু দিত কোথায় কি ব্যাপার বলছে মা তা ফিলবা রেহা রাত্রে মারা গেছে নবী আফালা আজান তো উনি বলুনি কেন আমাকে আরে মসজিদের খাদে মসজিদ ক্লিন করে কত ভালো কাজ করে নেকির কাজ করে আমি তার জানাজায় হাজির হইতাম কেন বলুনি রাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর দুল্লুনি আল্লাহ কবরে বলো তার কবর কোথায় রয়েছে সকালবেলা দিন হয়ে রাত্রে জানাজা হয়ে গেছে কত পরে নবী সাল্লাম যাচ্ছেন আর যাওয়ার পরে কবর সামনে করে জানাজা নামাজ পড়ছে তাহলে হাদিস কি প্রমাণ করে যে প্রথম জামাত হয়ে গেছে দ্বিতীয় হয়ে গেছে তৃতীয় হয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনি গিয়েছেন বাড়ি গেলে এখান থেকে খবর পেলেন মায়ের ইন্তেকাল হয়েছে বাবার ইন্তেকাল হয়েছে ভাইয়ের ইন্তেকাল হয়েছে স্ত্রী ইন্তেকাল হয়েছে খবর পেলেন আর গিয়ে পৌঁছিলেন যাওয়ার পরে দেখলেন জানাজা হয় দু তিন চার দিন হয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনি গেলেন আমার স্ত্রী জানাজা আমি পড়বো কবর সামনে করে জানাজা পড়েন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন আর কি চান আপনি তেমন চলবে তার জন্য জামাত ধরার জন্য না যেগুলি চলবে সেগুলি নাজায়েজ এই মজহাবে যেগুলি চলবে সেগুলি নাজায়েজ কি চলবে বললাম দুই দিন তিন দিন হয়ে গেলে দ্বিতীয় তৃতীয় জামাত করেন আর এইরকম বহু লোক আমরা এই অবস্থায় পড়ি আমি একবার আল কাসিম থেকে দেশে গেলাম তো আমার এক নিকট আত্মীয় মহিলার ইন্তেকাল হয়েছে খুব নিকটের গেলাম যাওয়ার পরে জানাজা নামাজ পড়লাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করলাম। আমার দেখার প্রয়োজন নেই যে অমুক কি বলেছেন, তমুক কি বলেছেন, অমুক হুজুর আর অমুক ইমাম কি বলেছেন। আমার দেখার প্রয়োজন রয়েছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লুনি আলা কবরিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী শরীফের হাদিস, যে আমার কবর বাতিলে দাও ওই মহিলার, আমি জানাজার নামাজ পড়ব। আর জানাজা পড়লেন গিয়ে কবরের সামনে করে, আমি জানাজার নামাজ পড়লাম। এই সুন্নতের প্রচার করতে হবে আর এই ভিত্তির ফতোয়াগুলিকে সরাইতে হবে, তাহলেই তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারব। জি তাতে অসুবিধা নেই, আপনি কবর সামনে করে আপনি নামাজ পড়বেন, একটু দূরে দূরে সরে পড়েন, কবরের উপরে নামাজ পড়িয়েন না। আরো বেশ অনেকগুলি মাসলা মাসাইল আছে, কিন্তু কতক মাসলা মাসাইল আমি ছেড়ে দিচ্ছি, কারণ শেষ করা যাবে না। শুধু তাহারাত এবং নামাজ সম্পর্কে কিছু মাসলা মাসাইল আপনাদেরকে শোনাবো। হানাফি মাজহাবের একটি ফতোয়া হইল যে নাজাসাত দুই ভাগে বিভক্ত। নাজাসাত নাজাসাত মানে বুঝেন তো, নাপাকি, নাপাক বস্তু, নাপাক বস্তু দুই ভাগে বিভক্ত, নাজাসাতে মোগাল্লাজা বা নাজাসাতে গালিজা আর নাজাসাতে খাফিফা। নাজাসাতে গালিজা তাদের কাছে যেমন রক্ত, মানুষের পেশাব বা এমন জানোয়ার যেগুলির গোস্ত খাওয়া যায় না সেগুলির পেশাব, পায়খানা, মদ, এগুলি হচ্ছে নাজাসাতে গালিজা। আর নাজাসাতে খাফিফা হচ্ছে যে সব পশুর গোস্ত খাওয়া যায়, যেমন বকরি, গরু, মহিষ, উট, এগুলির পেশাব বা গোবর, এগুলি হচ্ছে নাজাসাতে খাফিফা। তাদের মতে এই নাজাসাতে গলিজা বা নাজাসাতে খাফিফার কিছু অংশ শরীরে নিয়ে কাপড়ে লাগিয়ে গায়ে লাগিয়ে নামাজ হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন, মানবেন আপনি যে আপনার গায়ে মানুষের পায়খানা লেগে আছে বা কুকুরের পায়খানা লেগে আছে, গু লেগে আছে, হ্যাঁ নামাজ পড়বেন নিয়ে কখনো না। কিন্তু শোনেন, জেনে শুনে, জেনে শুনে শোনেন, তরজমাটা ওনার পড়ে শোনাচ্ছে অনুবাদকের, বলছে অনুবাদ চার নম্বর, কোন ব্যক্তির শরীরে বা কাপড়ে, শরীরে বা কাপড়ে যদি এক দিরহাম বা তার চেয়ে কম পরিমাণ নাজাসাতে গলিজা মানে কঠিন নাপাকি বা কঠোর নাপাকি লাগে, যেমন রক্ত, মলমূত্র, মদ প্রভৃতি, তাহলে উক্ত অবস্থায় নামাজ পড়া জায়েজ। শরীরে অথবা কাপড়ে কি লেগে আছে, এক দেড়হাম বরাবর, এক দেড়হাম মানে একটা কি কয়েনগুলো দেখেছেন, কয়েন আগে যুগে টেলিফোন করতাম, এখানে যারা পুরনো টেলিফোন থেকে আটানার একটু বড়, এটা এক দেড়হাম, তো এক দেড়হাম পরিমাণ কয়েন বরাবর এতটুকু জায়গায় পায়খানা লেগে আছে, পায়খানা লেগে আছে, মদ লেগে আছে কাপড়ে বা গায়ে, নামাজ পড়েন। কুকুরের পায়খানা হোক, নাজাসাতে গালিজা ওটাও সব চলবে, অসুবিধা নেই। বিড়ালের পায়খানা হোক, শৃগালের পায়খানা হোক, এমনকি শকুরের পায়খানা হোক, অসুবিধা নেই, সবগুলি নাজাসাতে গালিজা। এই নিয়ে নামাজ চলবে হানাফি মজহাবে। আর কিতাব হচ্ছে কদরি, যেই কিতাব সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। আচ্ছা নাজাসাতে খাফিফা নিয়ে বলছে, ওতে আরো বেশি চলবে, কারণ খাফিফা যখন হালকা হয়ে যাচ্ছে বলছে, তারপরে তরজমা করে শোনায় আপনাদেরকে, আর যদি নাজাসাতে খাফিফা মানে হালকা নাপাকি লাগে যথা হালাল প্রাণের মূত্র, তাহলে কোন অঙ্গের বা অংশের এক চতুর্থ অংশ পরিমাণ না হলে উক্ত অবস্থায় নামাজ পড়া জায়েজ। তাহলে শরীর সাড়ে তিন হাতের মানুষ আপনি কি করেন, চার ভাগে ভাগ করেন, চার ভাগে ভাগ করেন মানে পোনে এক হাত, তাহলে সাড়ে তিন হাতের মানুষ, তাহলে পোনে এক হাত কমপক্ষে, পোনে এক হাত পর্যন্ত আপনার শরীর মাথা থেকে, তাহলে এই পর্যন্ত পোনে এক হাত, পোনে এক হাত এখানে চলে আসে বুক পর্যন্ত, বুক থেকে নিয়ে মাথা পর্যন্ত কারো যদি পেশাবে ডুবে থাকে ওই অবস্থায় নামাজ হয়ে যাবে হানাফি মাজহাবে। নেবেন জি, কারণ না নাজাসাতার কাছে, না পাকি যখন, না পাকি আপনাদের কাছে, তো না পাকি নিয়ে নামাজ হবে না, এটা হচ্ছে ফতোয়া। সে যারা বলেছেন যে যেসব প্রাণের গোস্ত খাওয়া যায় সেগুলি পাক, সেই মশলা যখন আসবে তখন তাদের মশলা আলাদা, কারণ তারা বলছে পাক, কিন্তু আপনি নাপাকও বলছেন আবার নাপাক নিয়ে নামাজ পড়ার কথা বলছেন, নাজাসাতে গালিজা বলছেন, একবারে নোংরা নাপাকি, কুকুরের পায়খানা, মানুষের পায়খানা, মানুষের পেশাব, আর তারপরে এক দেড়হাম বরাবর কাপড়ে নিয়ে শরীরে নিয়ে নামাজ জায়েজ হবে, কেমন ফতোয়া হইল এগুলি? কি কোরআন হাদিসের ফতোয়া? না, ফতোয়া নাই, এইসব ফতোয়া ছেড়ে দিতে হবে। নামাজের বিষয়ে আসি এখন। নামাজের মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি ভাইরা আসর নামাজ বিলম্ব করে পড়ে, জোহর নামাজ বিলম্ব করে পড়ে,
ঠিক না? ফজর বিলম্ব করে পড়ে, জোহর আসর বিশেষ করে বলছি, এখানে জোহর আসরের মশলাটি নিয়ে এসেছে, তারপরে ফজরও রয়েছে সামনে। বলছে কিতাবুস সালাত নামাজের অধ্যায়ে وَأَوَّلُ وَقْتِ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ وَآخِرُ وَقْتِهَا عِنْدَ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى إِذَا سَارَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَيْهِ سِوَفَ الزَّوَالِ। জোহরের আউয়াল ওয়াক্ত হচ্ছে সূর্য গড়ে যাওয়ার পর, এটা ঠিক আছে কারণ হাদিসে আছে ওয়াক্তু যোহর ইজা জালাতি শাম, সূর্য মাথার উপর থেকে গড়ে গেলেই কি হবে, জোহর আউয়াল ওয়াক্ত হয়ে গেল। কিন্তু শেষ ওয়াক্ত হাদিসে সহি হাদিসে এসছে যে আখির ওয়াক্ত জোহর যখন আসর শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে ইজা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন প্রত্যেকটি বস্তুর ছায়া তার সমান হবে। মানে কাঠি একটা খাড়া করেন, খাড়া করে দেখছেন যে কাঠি সমান তার ছায়া হয়ে গেছে, তাহলে কি হয়েছে, আসরের সময় হয়ে গেছে, মানে জোহরের ওয়াক্ত বেরিয়ে গেছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, দুই কাঠি হইতে হবে, এক কাঠি না, দুই কাঠি হইলে জোহরের সময় শেষ হইল, আর তার সাথে সাথে ফাইয়ে জওয়াল, ওটা সবার কাছে বাদ। ফাইয়ে জওয়াল বলে দুপুরের সময় যখন মাথার উপর বেলা তখন সামান্য একটা ছায়া থাকে, সামান্য একটা ছায়া থাকে, গ্রীষ্মকালে কম থাকে কারণ মাথার উপর দিয়ে যেহেতু সূর্য যাচ্ছে কম থাকে, আর শীতকালে যেহেতু ওই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে পূর্ব দিকে উঠছে আর ওই দিক দিয়ে সূর্যটা পালিয়ে যাচ্ছে, এই জন্য দেখা যাবে যে এরকম করে খাড়া করলে মাথার উপরে বেলা আছে, মানে এই সামনে আছে কিন্তু ছায়াটা বড় হচ্ছে, এটাকে ফাইয়ে জওয়াল বলে। ওই ছায়াটা বাদ দিয়ে এক কাঠি হওয়াটা সহি হাদিস, এক কাঠি যখন হয়ে গেছে জোহর রক্ত শেষ আসর রক্ত শুরু, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নি করতে না দুই কাঠি হইতে হবে, দুই কাঠি হলে তাহলে আসরের নামাজ তিনটাই পড়তে পারছেন না, সাড়ে তিনটাই পড়তে পারছেন না, কয়টায়, পাঁচটাই গিয়ে। এই জন্য হানাফি ভাইরা পাঁচটার আগে তাদের মসজিদে বা সাড়ে চারটা কষ্ট হয়ে যায় অনেক সময়, যখন সাড়ে ছটায় বেলা ডুবে আমাদের দেশে তখন তারা পাঁচটা তারপরে নামাজ পড়ে, তার আগে তারা নামাজ পড়ে না, আর জয়ীফ দুর্বল নামাজ তারা পড়ে, সহি হাদিস মোতাবেক তারা এই আসরের নামাজ পড়ে না, আসরের নামাজ বিলম্ব করে নামাজ পড়ে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের নামাজ বিলম্ব করে নামাজ পড়া হচ্ছে তিলকা সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ বিলম্ব করে নামাজ পড়া, আরামসে লম্বা শুইল আর শোয়ার পরে উঠল, এখন পাঁচটা বাজছে, ঘুম যথেষ্ট হয়ে গেছে, তিনটার সময় খেয়ে শুয়েছে, পাঁচটায় উঠছে, যথেষ্ট না, তিলকা সালাতুল মুনাফিকিন, এন করো আরবান, চারটা ঠক্কর লাগাইলো, ধাধা করে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে কারণ বেলা যাচ্ছে, না এইরকম নামাজ না। তারপরে শুনেন ওয়াকাল আবু ইউসুফ ও মোহাম্মদ, দেখেন বিরোধিতা, ইমাম সাহেবের ওস্তাদের বিরোধিতা করছেন, আবু ইউসুফ এবং মোহাম্মদ দুইজনে বলছে এজা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন প্রত্যেক বস্তুর ছায়া তার বরাবর সমান হয়ে যাবে তখন জোহরের সময় শেষ আর আসরের সময় শুরু, এটি হচ্ছে সহি হাদিস। সহি হাদিস মোতাবেক ইমাম আবু ইউসুফ মোহাম্মদ আমল করেছেন, আমরাও তার মোতাবেক আমল করব। ইমাম আবু হানিফা কি বললেন না বললেন আর অন্যরা কি বললো না বললো সব দেখার না, আমাদের দেখার বিষয় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি প্রমাণিত রয়েছে। তাহলে এই হচ্ছে মাযহাবের দুর্বল হাদিস বা দুর্বল মাসলাগুলি, দুর্বল ফতোয়াগুলি। আজানের বিষয় মাসলা আরো রয়েছে, এইরকমই ফজরের বিষয়টি, ফজর আমাদের দেশে পড়ে একেবারে সূর্য উঠার সামান্য 15 মিনিট আধা ঘন্টা আগে নামাজ পড়ে, অথচ নবী সাল্লাম গালাসে মানে ভোরের অন্ধকারে নামাজ পড়তেন, মহিলারা সালাম ফিরে নামাজ পড়ে, সহি বুখারী হাদিস রয়েছে, বাড়ি ফিরে যেত মা ইউ রাফনা মিনাল গালাস, বুখারী শরীফ হাদিস বলছি, অন্ধকারের জন্য চেনা যেত না যে এগুলি কে, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ হানাফি মসজিদের পাশে দাঁড়িয়ে যান চেনা যাবে না যে কে যাচ্ছে, এটা রহমতুল্লাহ যাচ্ছে না এটা ফরিদ যাচ্ছে না এটা আবদুল্লাহ যাচ্ছে না এটা মুজাহিদ যাচ্ছে, চেনা যাবে না স্পষ্ট। আমি আমার মহল্লায় নামাজ পড়তাম, নামাজ পড়ে আমার খালার বাড়ি ছিল আরেক মহল্লায়, হেঁটে যেতে 10 মিনিটের বেশি লাগে, 15 মিনিট লাগে, ওখানে গিয়ে দেখছি যে তাদের আজান হইল, আর যদি কেউ আজান আগে দিয়েও দিয়ে দেয় এখন উজু করছে সাহেবরা, আমি নামাজ টামাজ শেষ করে তসবি পড়ে ওই মহল্লা গিয়েছি একটু খালার সাথে দেখা করে আসি, খালা তো ভাইদের সাথে একটু গল্প সল্প করে আসি, যাচ্ছি ওখানে গিয়ে এখন ওরা উজুতেই আছে আর আমাদের নামাজ শেষ হয়ে গেছে, শেষ করে ওদের মহল্লায় পৌঁছে গেছি। এই হলো তাদের ফজর নামাজের অবস্থা সহি হাদিসের বিপরীত। আজান সম্পর্কে দুই রকমের আজান রয়েছে সহি হাদিসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান রয়েছে আর একামত রয়েছে, একামত একরা এবং আজান তারজিহ নেই, তারজিহ নেই মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বাস, কিন্তু এটাকে আরো ডবল মানে আরো চারবার এটাকে তারজিহ বলা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব বা হানাফি মাযহাবে আজানে তরজি নেই, বিলাল রাদিয়াল্লাহু তাআলার আজান ফামল হয়েছে, কিন্তু একামত
একামতটা আবার মক্কা থেকে নিস মদিনার আজান আর মক্কার একামত এরকম কেন টানাপোড়া কেন যদি নিতে হয় দুটোই যেমন আমাদের ফতোয়া হচ্ছে যে আপনি দুই রকমে আজান একামত দিতে পারেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজান দেন তারজিবিহীন তাহলে একামত একরা দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সাদাল্লা ইলা সাদান মুহাম্মাদ যেমন এখানে একামত শুনছেন আর আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা বিজয় হলো তখন নতুন মুসলমান হলেন নতুন মুসলমান আর যুবক ছেলে আজান দিয়েছে খুব সুন্দর কণ্ঠ মধুর কণ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে এই ছেলেটিকে টিকে নিয়ে এসো তো কে ছেলেটি এত সুন্দর তার আওয়াজ গলা আবু মাহজুরা তো আজান দাও তো এত সুন্দর গলা তোমার আজান দাও আজান দিলেন একেবারে সুন্দর বলে ঠিক আছে তুমি মক্কার মুয়াজ্জিন আজকে থেকে মক্কা বিজয় হলো আর মক্কার প্রথম মুয়াজ্জিন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আজানে তারজি ছিল মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে করে বলে নিয়ে এই চারটা বলে নিয়ে দুইবার দুইবার করে চারবার হলো তাহলে বলে নিয়ে তারপরে জোরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজানে যেটা বলছে তাহলে চার পনের উপরে চার বেশি হয়ে গেলে কতটি হবে কতটি আজানের কলেমা কতটি সতেরো একুশ হবে তাহলে হ্যাঁ বলে গেছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর হ্যাঁ আল্লাহু আকবর আল্লাহু আকবর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ হ্যাঁ আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ সতেরোটি আর চারটি যদি তারজি লাগানো হয় তাহলে আবু আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের কলেমার সংখ্যা হচ্ছে একুশ তাহলে এটাও জায়েজ আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওখানে সাব্যস্ত রেখেছেন মক্কা সেটাও জায়েজ আছে এই জন্য এই দেশে বা আমাদের দেশের যারা কোরআন এবং হাদিসের অনুসারী আহলে ভাইরা তারা দুই রকম আজান দেওয়া জায়েজ মনে করে এবং আজান হয় এরকম মদিনা ইউনিভার্সিটিতে দুই রকমের আজান হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার আজানও হয় আর মক্কার আজান আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা ওই আজানও হয় কিন্তু এই ফিকার কিতাবে দেখেন বলছেন আল আজানু সুন্নাতুন লিসসালাওয়াতিল খামসে ওয়াল জুমাতে দুনা মাসিহা প্রথম কথা আজানকে সুন্নত করে হালকা করে দিয়েছে অথচ আজান ফরজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন গ্রামে বা শহরে যদি আজান না হয় তাহলে শয়তান ছেয়ে যাবে সব এলাকা যাই হোক সুন্নত নয় ওয়ালা তারজিয়া ফিহা তারপরে বলছেন যে এই আজানে তারজি জায়েজ নয় হানাফি মজহাবে আজানে তারজি জায়েজ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে দিয়ে আজান দেওয়ালেন তারজি সহকারে মক্কাতে আর ফেকাতে হ্যাঁ হানাফি ফকি কি বলছেন যে ওয়ালা তারজিয়া ফিহা তারজি আজানের মধ্যে তারজি দুরুস্ত নেই বাংলায় তরজম করছে আজানের মধ্যে তারজি দুরুস্ত নেই তার কার উপর আপত্তি অথচ সহি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের আপত্তি যদি তরজি যায় না মক্কাটা নিব না তো একামত আবার মক্কা ডবল কেন নেব একামতে কেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা ডবল কেন আবার এখান থেকে কিছু আর ওখান থেকে কিছু না নিলে দুটোই নিতে হবে আরো বেশ কিছু ফতোয়া আছে সময় শেষ হতে যাচ্ছে এই জন্য ছেড়ে দিচ্ছি নামাজে হানাফি ফেকাতে নামাজের ফরজ মাত্র ছয়টি নামাজের ফরজ মাত্র ছয়টি দাঁড়ানো তার আগে তাকবীরে তাহরিমা তাহরিমা কেয়াম দাঁড়ানো ওয়াল কেরাত মানে পড়া সূরা ফাতিহা নাই তাহলে কেরাত যে কোনো কেরাত আর রহমান আল্লাহ আল কোরআন খালাক আল্লাহ আকবার নামাজ হয়ে যাবে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়ে যাবে এমামেরও পর্যন্ত কারণ এটা ফরজ বলা হচ্ছে সবার ক্ষেত্রে মুক্তাদির ক্ষেত্রে মুক্তাদি তো তাদের কাছে নাজায়েজ কিন্তু ইমাম বা একা নামাজ পড়ছেন আর আপনি বলেন কোন সুরা পড়ে নেন বা হয়ে গেল সুরা ফাতিহা পড়া তাদের কাছে ফরজ নয় কেরাত রুকু সিজদা কাদা আখিরা শেষ বৈঠক কতটা করতে হবে মেঘদার উত্তাসাহ তাসাহত পড়ার পরিমাণ সহ বসা শুধু কাদা বাস তাহলে আত্মায়াত পড়া তাদের কাছে ফরজ নয় সালাম ফিরা তাদের কাছে ফরজ নয় ইতমিনানের সাথে নামাজ পড়া ধীরস্থিরতার সাথে ফরজ নয় রুকনগুলিকে সুষ্ঠুভাবে আদায় করা তাদিরুল আরকান এগুলি তাদের কাছে ফরজ নয় সহি হাদিসের আলোকে নামাজের ফরজ হচ্ছে কয়টি জানেন চোদ্দটি চোদ্দটি ফরজ এই এক গেল তারপরে শোনেন তকবীর দেওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু সারা জীবন আল্লাহু আকবার বলে নামাজ পড়েছেন কোনদিন আল্লাহ আকবরের জায়গায় আর রহমান আকবার বলেছেন আর রহমানু জলিলুন আর রহমানু কদিরুন বলেছেন শোনেন বলছেন
ফাইন কালা যদি বলে ইমাম সাহেব বা মুক্তাদি যে কেউ বদলা মিনাত তাকবীর তাকবীর না বলে আল্লাহু আজাল আল্লাহু আযম আল্লাহু রহমান বা আর রহমানু আকবার আজজাহু ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ আবু হানিফা মুহাম্মদ দুজনে বলছেন আমি মহামুল্লাহ বলছেন যে জায়েজ হ্যাঁ শুধু তাই নয় বরং নুরুল আনোয়ার কিতাবে রয়েছে আলেম ফাজলে যে কিতাবটি পড়া হয় উসুলে ফিকার কিতাব তাতে রয়েছে যে ফারসিতে যদি নামাজ পড়েন আর বলে আল্লাহু আকবার বলার দরকার আল্লাহ বুজুর্গ বার তার আস্ত বাস নামাজ হয়ে যাবে আল্লাহ বুজুর্গ বার তার আস্ত ফারসিতে বললো নামাজ হয়ে যাবে ফারসিতে নামাজের তকবীর হয়ে যাচ্ছে সূরা ফাতিহা হয়ে যাচ্ছে আর যখন জুমার খুতবার বিষয় আসছে আর ঈদের খুতবা বলছে জায়েজ হবে না কেমন ফতোয়া দেখলেন খুতবা শুনে মানুষ হেদায়েত হবে বেনামাজি নামাজি হবে বিদাতি হেদায়েতি হবে সুন্নতি হবে সেখানে জায়েজ হলো না খুতবা বাংলা ভাষায় খুতবা জায়েজ না উর্দু ভাষায় খুতবা জায়েজ হলো না এ ভিত্তিহীন ফতোয়া আর যুক্তিহীন ফতোয়া যুক্তি বিরোধী ফতোয়া যুক্তিসঙ্গত হচ্ছে যেই দেশের লোক যেই ভাষা বোঝে সেই ভাষাতে খুতবা খেদাব করতে সম্বোধন করতে হবে যুক্তির উল্টো ফতোয়া আর এইখানে নামাজের মধ্যে আল্লাহ বুজরুক বার তারা সূরা ফাতিহা বিসমিল্লাহ এগুলি ফার্সিতে বলে নামাজ হয়ে যাবে জাওয়াজাল কিরাত বিল লুগাতিল ফার্সিয়াতে যদি কারো দেখার ইচ্ছা হয় নুরুল আনোয়ার উসুল ফিকার কিতাব কওমি মাদ্রাসাতেও পড়া হয় আলিয়া মাদ্রাসাতেও পড়া হয় পড়েছেন না মুজাহিদ এই যে জি বলছেন জি আরো যদি আলেমরা থাকে তো বলবেন আর আমি পড়িনি শুধু পড়িয়েছি নুরুল আনোয়ার কারণ আহলে হাদিস মাদ্রাসাগুলি তো নুরুল আনোয়ার আগে যুগে পড়াইতো আর আমি ছাত্র জীবনে পড়েছি শিক্ষকতার জীবনে এখানে আসার আগে আমি পড়িয়েছি ওই নুরুল আনোয়ারে ফার্সিতে তকবীর ফার্সিতে সূরা ফাতিহা জায়েজ আছে নামাজ জায়েজ হয়ে গেল নামাজের বাইরে খুতবাটা জায়েজ হলো না বড় অফসোসের কথা তাহলে তাকবীর দিতে হবে আল্লাহু আকবার দিয়ে কারণ এটি হচ্ছে নবী সাল্লামের সুন্নাত তরিকা এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন লা ইয়াজুজ জায়েজ নয় আল্লাহু আজাল আল্লাহু আজাম আল্লাহু কাদির আল্লাহু গাফুর এগুলো চলবে না বলছেন লা ইয়াজুজ ইল্লা ইয়াকুল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে হবে আর একটু উনি জায়েজ করেছেন আল্লাহু আকবার নাকিরা না বলে আল্লাহুল আকবার অথবা আল্লাহুল কবির বললেও চলতে পারে ইমাম আবু ইউসুফ বলছেন কিন্তু আমি বলবো যে অন্যান্য ওলামারা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ মুহাদ্দিসিন কেন ইমাম বুখারি মুসলিম সমস্ত মুহাদ্দিসিন কেন বলেছেন না নবী সারা জিন্দেগিতে কোনদিন আল্লাহুল কবির বলেননি আল্লাহ কাদির বলা তো দূরের কথা আল্লাহ রহমান আজাল বলা তো দূরের কথা আল্লাহ আল্লাহুল আকবার বা আল্লাহুল কবির বলেনি আল্লাহ আকবার বলেছেন আল্লাহ সবচাইতে বড় সুতরাং আল্লাহ আকবার দিয়ে নামাজ পড়তে হবে তাছাড়া অন্য কিছু বলে নামাজ তকবীর তাহরিমা শুদ্ধ হবে না সময় আর একটি ফতোয়া হানাফি ফিকার ফতোয়া হচ্ছে ওয়ায়ুকরাহু তাকদিমুল আবদে ওয়াল আরাবি ওয়াল ফাসিক ওয়াল আমা বলছে যে ইমামতি দেওয়া গোলামকে যদি দাস হয় কি তো দাস ইমামতি দেওয়া মকরুহ তাদের কাছে বেচারা গোলাম হয়ে গেছে ভাগ্য চক্রে গোলাম হয়ে গেছে এটা আবার তার ইমানে কি দুর্বলতা আছে আল্লাহ ওয়ালা হইতে পারে গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী বহু তাবেইন বড় বড় আলেম হয়েছেন তারা নাফে মাওলা ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের স্বাধীনকৃত গোলাম নাফে বড় আলেম ছিলেন তাবেঈদের মধ্যে এরকম বহু রয়েছেন সাহাবায়ে কেরাম তাবেঈদের মধ্যে তারপরে আরবি না হয় বেদুইন ফাসিক না হয় ফাসিক ঠিক আছে তাদের ইমামতি মাকরু অল আহমা অন্ধ হানাফি মাযহাবে অন্ধের ইমামতি মাকরু আরাফার মাঠে বর্তমানে আজকে প্রায় বিশ পঁচিশ বছর থেকে কারণ আমার সৌদি আরবে একুশ বছর হয়ে যাচ্ছে তো এই বিশ একুশ বছর থেকে দেখে আসছি প্রত্যেক হজে যে ইমামতি করেন আরাফার বড় জামে মসজিদের মসজিদ নামের আর কে বলেন হ্যাঁ সৌদি আরবের বর্তমান প্রধান মুফতি তার নাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলী শেখ তিনি দুই চোখের অন্ধ তাহলে কি মাকরু ইমামতি হচ্ছে আরাফাই এ হানাফি ফিকার মতে একটি এটা বাস্তব বলতে পারেন হ্যাঁ মাকরু হচ্ছে হ্যাঁ তিনি ইমামতি ওখানে করতেন না কিন্তু তিনি ছিলেন মসজিদে দিরার রিয়াজে মসজিদে দিরার ইমাম রিয়াজে সবচেয়ে বড় যে মসজিদ জামে কবির যেটাকে বলা হয় যেমন শিখর জামে কবির বলা হচ্ছে এই মসজিদকে রিয়াজের জামে কবির বলা হয় দিরার বড় জামে মসজিদ আমি দেখেছি নামাজ পড়েছেন সেখানকার ইমাম ছিলেন বিনবাজ আগে আর এখন এই আলে শেখ রয়েছেন এখনো অন্ধ তাহলে কি মাকরু ইমামতি এত যুগ যুগ ধরে তিরিশ চল্লিশ বছর ধরে চলে আসছে আরো শোনেন এখন এগুলি তো না হয় মানুষের আমল মানুষের আমল আমরা পেশ করব না এমনিতে পেশ করলাম দলিল হিসাবে যখন পেশ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে গিয়েছেন মদিনার মসজিদে নবীর ইমাম নায়েব
তার অ্যাসিস্ট্যান্ট স্থলাভিষিক্ত নিযুক্ত করেছেন কাকে বলতে পারেন? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আল আমা, দুই চোখের অন্ধ। আমরা জেহাদে যাচ্ছি, তুমি যতদিন আমরা আসব না, আমি আসব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আসব না, তুমি এই মসজিদ নববীর ইমামত করবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাকরু ইমামতি দিয়ে গেছেন? অন্ধ হইল বেচার আল্লাহওয়ালা যদি হয়, আলেম হয়, দিনদার হয়, হাফেজ হয়, সুন্দর কেরাত হয়, তাহলে তার ইমামতির বাধা কোথায়? ইমামতির বাধা হচ্ছে ফাসিক যদি হয়, বিদাতি যদি হয়, গুনাহগার হয়, অথবা আপনার এই রকম যেগুলি ত্রুটি রয়েছে শরীয়তে সেগুলি হয়, বা শুদ্ধ কেরাত পড়তে জানে না, বা ভালো আলেম আছে, তাহলে ভালো আলেম আছে তাহলে এই নগণ্যকে কেন দিবেন, তার ছোটকে কেন ইমামতি দিবেন, যোগ্যকে ইমামতি দেন, এগুলি বিষয় রয়েছে। কিন্তু বেচারা শুধু অন্ধ, সেই জন্য তার ইমামত মাকরু হয়ে গেল, এই এক ফতোয়া সহিহ হাদিস বিরোধী। হানাফি ফতোয়া, একটি ফতোয়া দিয়ে শেষ করি। সেই ফতোয়াটি শুনলে হাসবেন, শুনলে হাসবেন আপনারা, হাস্যকর ফতোয়া। হানাফি ফতোয়া কি বললাম? যে তাদের কাছে নামাজের ফরজ হচ্ছে ছয়টি, তার মধ্যে সালাম আছে কি না? শুধু তাশাহুদের সমান বসে, আত্মাহাতের সমান, শুধু আত্মাহাত, আল্লাহ সাল্লি আল মোহাম্মদ, তাদের কাছে ওটা সুন্নত। দুরুদ পড়া, দুরুদ ইব্রাহিম পড়া তাদের কাছে সুন্নত। আর সহি হাদিসের আলোকে আমরা যা বিশ্বাস রাখি তা হচ্ছে দুরুদ পড়া হচ্ছে রুকুন ফরজ, দুরুদ ইব্রাহিম ছাড়া নামাজ হয় না। তাহলে দুরুদ কে বেশি পড়ে চিন্তা করে? হ্যাঁ, বিদাতিয়া বিদাতি দুরুদ বেশি পড়ে। বিদাতি দুরুদ আল্লাহ পাক কবুল করবেন না, সুন্নতি দুরুদ আল্লাহ পাক কবুল করে। সুন্নতি দুরুদ আমাদের কাছে ফরজ, না পড়লে নামাজ হবে না। আচ্ছা, তাহলে তাদের কাছে তাশাহুদ পড়াও ফরজ, মানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়াও ফরজ না, শুধু বসা, মিকতারু তাশাহুদ বসাল কাদা, বসতে হয় বাস। তার মানে দুই মিনিট বসেন, দুই মিনিটের মধ্যে আত্মাহাত পড়া যেতে পারে, মানে আত্মাহাত পড়লেন না, বসে থাকলেন, আপনার নামাজ হয়ে যাবে। তারপর দিলেন টান, কি করলেন, দিলেন টান, দেন বাস। নামাজের বিপরীত কোন কাজ করে টান দেয়, এটা হচ্ছে হানাফি ফতোয়া। হানাফি ফতোয়ার কিতাবে এটাকে লিখেছে আল খুরুজ বিসুনাইহি, ইচ্ছাকৃত নামাজ বিরোধী কোন কাজ করে নামাজ থেকে এক্সিট করতে হবে, নামাজ থেকে এক্সিট করতে হবে। যেমন কেউ যদি ছুটি দেয় না, মালিক ছুটি দেয় না, সৌদি আরব থেকে আমি এক্সিট করব, যাব, তাহলে একটা বদমাশি দুষ্টামি করুক, হ্যাঁ, রাস্তায় গিয়ে কোন বদমাশি একটা মারামারি করুক, অথবা কোন মহিলার গায়ে হাত দিয়ে দিক, থাকতে পারবে? ক্লাস তো এইরকম করলে নামাজ হয়ে যাবে। শোনেন ফতোয়া, হানাফি ফতোয়া। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সারা জিন্দেগি শুরু হয়েছে নামাজ তাকবীরে তাহরিমা দিয়ে, আর শেষ হয়েছে সালাম দিয়ে। হাদিস শোনাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উক্তি শোনেন, মিফতাহু সালাতি আত-তাহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, উযু, গোসল, গোসল ফরজ থাকলে, ও তাহরিমা তাকবীর, নামাজের তাহরিমা আরম্ভ হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আর রহমান আকবার নয়, তাকবীর, আল্লাহু আকবার বলা। আর ও তাহলিল ও তাসলিম, নামাজের তাহলিল হচ্ছে, নামাজ শেষ হচ্ছে, সমাপ্তি হচ্ছে তাসলিম, সালাম ফিরে, তা সহদের সমান বসেই নামাজ শেষ হয়ে যাবে, এই কথা ঠিক নয়। নবী করিম কি বললেন? ও তাহলিল ও তাসলিম, সালাম ফিরত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাহলে নামাজ শেষ হবে। এখন হানাফি হাস্যকর ফতোয়া শোনেন, ভিত্তিন আর সহিহ হাদিস বিরোধী ফতোয়া। বলছেন যে কোন ব্যক্তি ওয়াইন তাকাল্লামা ফি সালাতিহি সাহিয়ান আও আমেদান বাতালাত সালাতু, বলছে যে কেউ যদি ইচ্ছা করে অথবা ভুল করে কথা বলে নামাজের অবস্থায়, নামাজ বাতিল হবে, কথা ঠিক এটা। তারপরের মাসলা শুনেন, ওয়াইন সাবাকাহুল হাদাসু বাদামা কাদা কাদরা তাশাহুদে তাওয়াদ্দা ওয়াসাল্লামা, ওয়াইন তাআম্মাদ আল হাদাস ফি হাযিহিল হালাতি আও তাকাল্লামা আও আমাল আমালান ইউনাফি সালাত তাম্মাত সালাতু। আরবি পড়ে দিলাম, বাংলা তরজমা আমি না করে তার পড়াটা শোনাই আপনাকে। বলছেন যে যদি যদি কারো তাশাহুদ পরিমাণ বসার পর উযু নষ্ট হয়ে যায়, উযু কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নষ্ট নিজে থেকে করেননি, ফুস করে বেরিয়ে গেছে, মানে অনিচ্ছাকৃত বেরিয়ে গেছে, নষ্ট হয়ে যায়, তাহলে উযু করে এসে সালাম ফিরবে, তাহলে নামাজ এখনো হয়নি, অনিচ্ছাকৃত যে বেরিয়ে গেল, ইচ্ছা করে বেরোলে না, ইচ্ছা করে এক্সিট করতে হতো, মানে দুষ্টামি করে এক্সিট করতে হতো, ভালোভাবে আমি ইচ্ছা করিনি তারপরে বেরিয়ে গেল, কাজ হবে না। বলছে যা উযু করে এসো, আর উযু করে এসে নামাজ আবার দৌড়াইতে হবে না, কি করতে হবে, শুধু এসে বসে সালামটা ফিরে দাও, হ্যাঁ, বলছে উযু করে এসে সালাম ফিরাবে, এটা তো মশলা হইল, এটাও ভিত্তিহীন ফতোয়া। তারপরে শুনেন, তারপরে এটা আরো হাস্যকর, যদি কেউ এই অবস্থায় স্বেচ্ছায় উযু নষ্ট করে, উযু নষ্ট হয়নি, দিয়েছে দিল একবারে, বাই সরবি না, দিব কোদ দিয়ে সরাবো,
এইরকম কিছু আচ্ছা শুধু বাইশরার সাথে নয় বাইশরা একটা ফতোয়া আর একটা হচ্ছে যে পাশের লোকের সাথে ভাই কেমন আছেন সালাম আলাইকুম টান দিয়ে চলে গেল আত্মাহিয়াতের সমান বসেছে না সালামও ফিরবে না ওটা সালাম দেওয়া নয় কথা বলা তাশাহুদের সমান বসা হয়েছে বসার পরে বলছেন জামাল ভাই কেমন আছেন নামাজ শেষ এটা কাউকে বললি হয় ইচ্ছা করে নামাজ খতম করতে হবে অথবা বলছে ইমাম সাহেব বড় লম্বা হয়ে গেল গেলাম নামাজ হয়ে গেল হানাফি মাজহাবের নামাজ হয়ে গেল হানাফি মাজহাবের নামাজের কিতাব পড়ে শোনাচ্ছি শোনেন কোন বাড়াবাড়ি কথা না কারণ আল্লাহ পাক বাড়াবাড়ি কথা যেন না বলে যদি কেউ এই অবস্থায় স্বেচ্ছায় উজু নষ্ট করে বা কথা বলে স্বেচ্ছায় উজু নষ্ট করলো মানে উজু নষ্ট করে যেগুলি কারণ আছে সেগুলি করলো অথবা কথা বলে দিল নামাজের অবস্থায় কথা বললো যেমন বললাম উদাহরণস্বরূপ এরকম কোন কথা বললো মোবাইলের যুগ আজকাল মোবাইলে দেখছে যে ভাইব্রেশন বা রিং হচ্ছে আর দেখছে আমার আত্মীয়ত সমান বসা হয়ে গেছে আত্মীয়ত পড়া হোক আর না হোক বসা হয়ে গেছে মোবাইলটা বের করেন আর বের করে আসছে আসছে নামাজ হয়ে গেল স্ত্রী টেলিফোন করছে হোম মিনিস্টার আসছে আসছে ব্যাস যথেষ্ট বা মোদির আছে খালাস যাই যাই চলবে তো বলছে যে অথবা নামাজের পরিপন্থী কোনো কাজ করলে নামাজ বিরোধী যে কোনো কাজ করেন আপনি যেটা নামাজে জায়েজ নাই ওই রকম কাজ করে নেন আত্মহাতর সমান বসা হয়ে গেছে তখন তাহলে তার নামাজ পূর্ণ হয়ে যাবে তার নামাজ কি হয়ে যাবে ইচ্ছে করে করলে নামাজ পূর্ণ হয়ে গেল আর অনিচ্ছাকৃত যে ফুস করে আপনি ইচ্ছা করেন আর বেরিয়ে গেল তাহলে কি হলো নামাজ হলো না উজু করে আসো এসে একটু বসো সালাম ফিরো তাহলে নামাজ হবে ইচ্ছাকৃত করতে হবে শেষখানে একটি মজার গল্পের দিকে ইশারা করছি গল্পটা খুব বড় আছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী যে ভারত দখল করেছিলেন ভারতে গিয়েছিলেন অনেকবার গুজরাটে গিয়েছেন সোমনাথ মন্দির আক্রমণ করেছেন আফগানিস্তানে ছিলেন উনি হানাফি মজাহের লোক ছিলেন তো হানাফি মজাহ থেকে ওনাকে টানার জন্য এক আলেম তদবির করল ওইদিকে হানাফিরা টানে যে না এত বড় সুলতান বাদশাকে যদি আমাদের সাথে রাখতে পারি আমাদের কাজ হবে আর সাফিরা সাফি আর হানাফির খুব লড়াই তখন দ্বন্দ্ব চলছিল সাফি আর ও দুদিকে মজাপন্থী আফগানিস্তানে এইসব এলাকায় খুব দ্বন্দ্ব টানতে পারে কে সাফি মজহাবের যে একজন আলেম ছিলেন খুব মানে পটু বিচক্ষণ এগুলো পড়াশোনা উনি বললেন হজরত আপনি বাদশাহ নামদার আপনাকে বলছি যে আপনাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন আমি একবার হানফি নামাজ পড়ে দেখাবো একবার সাফি নামাজ পড়ে দেখাবো যেই নামাজ আপনার পছন্দ হয় সেই মজহাব আপনি গ্রহণ করুন আপনার ইচ্ছা এখন তারপরে হানাফি নামাজ পড়ে দেখালেন হানাফি নামাজ শুরু করলেন প্রথমে বলেন কি দিয়ে শুরু করবেন প্রথমে হ্যাঁ যতগুলি আছে হ্যাঁ শুরু করলেন আচ্ছা শুরু করার সময় তকবীর না আরবিতে তকবীর না শুরু করলেন ফার্সি ভাষায় কেন কারণ ও আলেম তো ফার্সি ভালো করে জানেন আফগানিস্তানের লোক ইরান এলাকার লোক আল্লাহ বুজুর্গ তার আচ্ছা তার আগে আবার ওগুলো তো বলিনি তার আগে শরীরে এক দেড়হাম বরাবর পায়খানা লাগিয়ে নিয়েছে আর গন্ধ ছাড়া ছাড়া মাছি ভ্যান ভ্যান করে বসছে তারপরে চার ভাগের এক ভাগ কাপড়ে গরুর পেশাব লাগিয়ে নিয়েছে মাছি খালি ভ্যান 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 করছে আর গন্ধ ছড়াচ্ছে উজু করেছেন নবিজ দিয়ে মানে নবিজ বলে যে খেজুর ভিজে রেখে যেটা রস হবে তা দিয়ে হানাফি মাঝাব উজু যাইছে ওই দিয়ে উজু করেছে শরীর আঠা আঠা হয়ে মিষ্টি হয়ে আছে তার মাছি দৌড় দিয়ে মাছি চলে এসছে মাছি খালি মাছি দেখে নিয়েছে এই নামাজ শুরু করেছে তারপরে সুরা ফাতিহা ফার্সি দিয়ে সুরা ফাতিহা পড়লো ফার্সি দিয়ে ফার্সি তর্জমা পড়লো সুরা ফাতিহা এই তাড়াহুড়ার নামাজ কারণ ওতে তো তাদিল আর কারণে ইতমেরানা দেখলেন যে ছয়টা ফরজ চোদ্দটা ফরজ নেই ইতমেরানের সাথে নামাজ টামাজ পড়া ফরজ নেই এই দেখছেন হানাফি মসজিদের নামাজ রুকুতে যাচ্ছে দাঁই করে উঠছে দাঁই করে রুকু থেকে উঠে দাঁড়িয়ে সোজা হবে না দাঁই করে একবারে টান দিল শেষ দেয় ওইভাবে নামাজ তাড়াতাড়ি করে পড়ে আর শেষখানে শেষখানে বসে দিল জোরে কত একবার দিয়ে হাওয়া খারিজ করে দিল বলে বাদশাহ নামদার নামাজ শেষ হয়ে গেল হানাফি নামাজ বলছে এখন সাফি নামাজ দেখা বলছে বাদশাহ নামার সাফি নামার যদি সাফি নামাজ পড়তে হয় তাহলে আমাকে গোসল করে আসতে হবে কারণ আমার শরীরে পায়খানা লেগে আছে এক দিরহাম আর রোবো সব চার ভাগের এক ভাগ কাপড় আর গা তো গরুর মুতে ডুবে আছে আমাকে গোসল করে আসতে হবে গোসল করে আসতে গোসল গোসল করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে আল্লাহ একবার দিয়ে নামাজ শুরু একবার হইল সুন্দর করে নামাজ পড়ে ইতমিনানের সাথে তাদিল আর কানের সাথে নামাজ পড়ে আত্মাহাত পড়ে দুরুদ পড়ে দ্রুত পড়েনি কারণ দুরুদ ওদের কাছে জরুরি নাই একবার তাসাহুদ বসে আত্মায়াত পড়েনি আত্মায়াত পড়লেন দরুদ পড়লেন দয়া মাসুরা পড়লেন সালামও ফরজ সাফি মাজহাবে সালাম আলাইকুম রহমতুল্লাহ
এখন বাদশা নামদার আপনার মর্জি, এই নামাজ নেবেন না ওই নামাজ নেবেন, সেই নামাজ আরে ওই নামাজ কি নেবো, তা মাছি ম্যানমার করছে আর তোমার গন্ধ থাকা যায় ওই নামাজ আবার কেন নিতে যাবো, ওই নামাজ নেবো না। সেই দিন থেকে সুলতান মাহমুদ গাজনবী হানাফি মাজহাব বাদ দিয়ে সাফি হয়ে গেলেন। এই যদি এটি মানে কিসটি কোন ভিত্তিহীন কিসা নয়, মানে কিসা কাহিনী উপন্যাসের মতো না, এই কিসা একটি কিতাব রয়েছে হাকিকাতুল ফিকহ, উর্দু ভাষায় রয়েছে কিতাবটি হাকিকাতুল ফিকহ, ওই কিতাবে উল্লেখ করা হয়েছে এবং তাতে বরাত দেওয়া হয়েছে যে কোন কিতাব থেকে নকল করেছেন, সেই জামানা সুলতান মাহমুদ গাজনবীর জামানায় বা তারপরে জামানায় যেসব কিতাব লেখা আছে সেই কিতাবের বরাত দিয়ে ঘটনাটি উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, সহিহ শুদ্ধ নামাজ যেন আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন, অন্ধ গোড়ামি আল্লাহ পাক যেন আমাদের দূর করে দেন, আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার অনুসরণ করার আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক যেন আমাদেরকে যেখানে রাখেন সহিহ সালামতে রাখেন, আমাদের ঈমানের জানমালের সবকিছুর আল্লাহ যেন হেফাজত করেন, আমাদেরকে ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে জালেমদের জুলুম অত্যাচার থেকে যেন আল্লাহ নিরাপদ রাখেন, আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন, আমাদের ভাইদেরকে যেন সুস্থ রাখেন, সহিহ সালামতে রাখেন এবং সহিহ সালামতে আবার গন্তব্যস্থানে যেন ফিরিয়ে নিয়ে আসেন।